এবার তাহলে শুরু করা যাক আর দেরি করব না এই কতগুলো নিয়ম বোধ মেনে চলা দরকার প্রত্যেকে মিউট রাখবেন কথা বলা ছাড়া নিজে কথা বলতে গেলে মিউটটা আনমিউট করবেন আমি মিউট করে দিতে পারি লোককে আমার এখানে অ্যাক্সেস আছে কিন্তু সেটা সবসময় মনে থাকে না পেছন থেকে আওয়াজ এলে খুব মুশকিল হয় আর যেটা হবে আমি একটু ভনিতার পর বিশ্বজিৎ কাজ নিয়ে বলবে অ্যাবাউট ধরা যাক পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কি আর একটু হয়তো দু এক মিনিট হতে পারে তারপরে আমি কিছু দু চারটে ওই গিট বাঁধার মতো কথা বলবো তারপরে লোকজনের কে খুলে দেওয়া হবে লোকজন কথা বলবেন যে যিনি যা মনে আসে কাজ দেখে সেটা বলার পর আমরা মোটামুটি এটা দেড় ঘন্টায় ওঠার চেষ্টা করব দু এক মিনিটের এদিক ওদিক হতে পারে তো বিশ্বজিৎ তোমার তুমি তো আমাকে একটা পাওয়ার পয়েন্ট আছে তো আমি হয়তো ফোল্ডার থেকেই করি তাহলে দেখি ফোল্ডারে ফোল্ডার থেকে যদি দেখি বারবার ইয়ে করতে গিয়ে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে গিয়ে অসুবিধা হচ্ছে তাহলে পাওয়ার পয়েন্টে যাবো আমার দুটোই খোলা আছে তো তোমাকে যেটা বলার প্রথমত হচ্ছে যে আমি একটু তোমার কাছ থেকে শুনতে চাই তোমার কথা আমরা তোমার কাছ থেকে শুনতে চাই তোমার কাজের ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা প্রশ্ন আছে আমার এখানে যে তুমি যে আর্টিস্ট স্টেটমেন্টটা আমায় পাঠিয়েছ ওটা কে লিখেছে ওইটা যৌথ যৌথ উদ্যোগ প্রথমত আমার খানিকটা বলা আর তারপর আমার এক বন্ধু সে ওটা লিখে দিয়েছে লেখা ঠিকই আছে তার ভাষার দখল আছে হবে কিন্তু মুশকিলটা হচ্ছে আর্ট নিয়ে লেখাটা ওরম লেখা ওরম হতে পারে কোনো যদি একজন লেখে ক্রিটিক কিন্তু আর্টিস্ট স্টেটমেন্টের ক্ষেত্রে ওটা খুব দুর্বোধ্য হয়ে গেছে বুঝেছো তো আর্টিস্ট আর্টিস্ট স্টেটমেন্টে খুব বৌদ্ধ ভাষায় লেখা দরকার এবং অত বড়ও না ধরো ওর থেকে একটু কম হবে ধরো দুটো প্যারাগ্রাফ হলেই ভালো হয় আর যেভাবে ওটার ইমেজে মানে ওই লেখাটা ইটসেলফ একটা ওয়ার্ক অফ লিটারেচার হয়েছে এখন আর্টিস্ট স্টেটমেন্টের ক্ষেত্রে লেখাটা যদি নিজেই একটা ওয়ার্ক অফ লিটারেচার হয়ে যায় তাহলে মুশকিলটা হচ্ছে মানে আর্টিস্ট স্টেটমেন্টটা হচ্ছে আর্টিস্টের ওয়ার্ক কাজকে ইন্ট্রোডিউস করা সেইটা হয় না আমি না সত্যি কথা বলতে কি হারিয়ে ফেললাম পুরো লেখাটার মধ্যে হয়ে গিয়ে তোমার কাজ সম্পর্কে এত ভারী ভারী কথা বলা হয়েছে ওখানে আমি বলবো যে তুমি একটু তাহলে পরে ওটা বদলানোর ব্যবস্থা করা যাবে ওটা লেখাটা কিন্তু আমি বলছি না কোনো ভুলভাল আছে মানে লেখাটা খুব হেভি হ্যান্ডেড যাকে বলে লেখা তা আমি বলবো যে তুমি একটু বলো একটু সংক্ষেপে বলো তোমার কাজের আমি কাজটা বার করছি কিন্তু যেহেতু আমি ফোল্ডারে যাব একটা একটা করে করব তো আমি তার আগে একটু তোমার কাছ থেকে শুনতে চাই আমরা যে তোমার কাজের ব্যাকগ্রাউন্ড এই যে আজকে যে কাজ করছো সেই কাজের আশপাশের বক্তব্য কি একটু একটু যদি বলো প্রথমত বিষয়টা হচ্ছে আমি এই যে অ্যাবস্ট্রাক্ট নন ফিগারেটিভ নন রিপ্রেজেন্টিভ ছবিতে আসার জার্নিটা আমার পড়াশুনোটা তো ইন্ডিয়ান আর্ট কলেজ তারপর বড়দা আমি একটু এই জায়গাটা একটু পেছনটা বললে বুঝতে সুবিধা হবে আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস করি নাইনটি ফোরে নাইনটি ফাইভে বড়দা যাই তো নাইনটি থ্রি থেকে মোটামুটি আমার যে ইমেজটা আছে ছবি আঁকার মেনলি হচ্ছে সেলফ ইমেজ নিয়ে আমি কাজ করা শুরু করি এবং সেইটা কলকাতার পরিতোষেন এদিকে হচ্ছে পিকাসো বা এই ইউরোপিয়ান আর্টিস্টদের ওই সেলফ ইমেজ দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হই এবং তখনকার ভাবনাতে পিকাসো একটা বড় জায়গা জুড়ে ছিল ফর্ম নিয়ে কারণ তখন আমরা যাদের ছবি থেকে বড় হয়েছি তাদেরও ভীষণভাবে পিকাসো দ্বারা প্রভাবিত অনুপ্রাণিত তো সেই জায়গা থেকে ওইটা তো তারপর যখন বড়দা গেলাম বড়দা গিয়েও আমার মেন ইমেজ যারিটা হলো সেলফ ইমেজ এবং সেইটা আরো মানে সেলফ ইমেজ মানে ব্যাপারটা দাঁড়ালো একদম মানে যেহেতু তখন বয়স কম কি বলবো যৌবনের একদম শুরু আমার সেই চাহিদা গুলো গুলোই আর ইমেজের মধ্যে আস থেকে একদম এই পর্বটাই চলে তো গ্রাফিক্স নিয়ে পড়াকালীন আমি এই জায়গাটাই চলে সেলফ ইমেজ এইভাবেই তো করার পরে যেটা হলো হচ্ছে কি করে মানে সিনিয়র কয়েকজন আর্টিস্ট বিশেষ করে অশোক দা ওইদিকে যীশু দা সলদা এদের দিল্লিতে একটা জায়গা একটা ঠিক গ্যালারি নয় এইটা হচ্ছে কর্পোরেটে তারা ছবি বিক্রি করে খুব কম পয়সা দেয় কিন্তু একসঙ্গে অনেক ছবি নেয় কিন্তু সেই ছবিটা হতে হবে অ্যাবস্ট্রাক্ট হ্যাঁ প্রথম তারপরে চেষ্টা করলাম তো চেষ্টাগুলো পেন্টিং কিছু চেষ্টা করলাম কিন্তু সেরকম একটা ছিল না তোমাকে একটা গ্যালারি বললো অ্যাবস্ট্রাক্ট কাজ করতে হবে ধরে পেরে জোর জবাবদ্ধ না ঠিক না না ওইটা ঠিক গ্যালারি নয় ওদের ব্যাপারটা হচ্ছে কর্পোরেটে ছবি সাপ্লাই করে আহ প্রচুর ছবি একবারে নেয় হ্যাঁ কাজটা হতে হবে অ্যাস্টাক এইটার মধ্যে কথা তো এইটা যখন চেষ্টা করতে গেলাম তখন খুব একটা সফল হলো হয়নি তারপর সজল সরকার সজল দাও ঘরে ও কাজ দিত একটা সময় তখন বন্ধ করে দিয়েছে ওই সময়টা সজলরা কিছু মনোপ্রিন্ট করে তো সজলদার সেই মনোপ্রিন্ট দেখে মনোপ্রিন্ট শুরু করি তাই একটা আছে এখানে তো এই শুরু করি মনোপ্রিন্ট এবং সেটা প্রচুর সংখ্যক কাজ করেছি মানে সেটা কয়েক হাজার এখানে আর একটা কথা বলে রাখি মানে অ্যাস্টাক একটু ভাবনার জায়গাটা আমার কাছে ক্লিয়ার অনেকটা ছিল এই জায়গা থেকে মানে বড়োদা যাওয়ার আগে আমি বাঁধন দাদের সঙ্গে ওরা একটা ঘাটশিলাতে একটা আলোচনা করতে গেছিল সেখানে ওদের সঙ্গে গেছিলাম আলোচনার বিষয়টা ছিল এবং সেখানে নানা ফিল্ডের লোকজন ছিল মানে সাহিত্য ফিজিক্স কেমিস্ট্রি মানে সাহিত্যের মধ্যে আবার বাংলা সাহিত্য ইংলিশ সাহিত্য ম্যাথস এর মানে নানান ক্ষেত্রে নিয়ে আলোচনা সেইটা শুনেছিলাম তো সবচেয়ে তখন বুঝেছিলাম তা নয় ও মাথার দিয়ে হয়েছে যেটা হয় কিন্তু ছিল তো তারপর যখন ওই মনোপিন করতে গেলাম তো তুমি একটু সংক্ষেপ করো কারণ আমাদের কাজে কাজটাই যেতে হবে শুধু কথা সার হয়ে যাবে আর কি মানে একটু কনডেন্স করে বলো তো এইখানে আমার এই দুটোই একসঙ্গে চালাচ্ছিলাম একটা ওই বিক্রি হচ্ছে ওইটার জন্য এক্সট্রা কাজ করা আবার নিজে পেন্টিং করছি সেলফ ইমেজ নিয়ে এইটা চলতো দুটো এক সময় বেশ কিছু বছর চালালাম তারপর সেলফ ইমেজের কিছু সমস্যা আছে গ্যালারি বিক্রি সেটা আগের দিন শান্তি যে সমস্যাগুলো কথা বলছিল ওই রকমই তো তারপর আলটিমেট আমি ওই সেলফ ইমেজ নিয়ে ছেড়ে ওটা অ্যাপসটা পেন্টিংটাই করতে শুরু করি এবং সেইটাই ডেভেলপ হয় তো এখানে একটা যোগসূত্র আছে দুটোর মধ্যেই পুরো ব্যাপারটাই কি বলবো আমার আত্ম জৈবনিক আত্মকেন্দ্রিক সেলফ ইমেজটাও যেরকম ছিল অ্যাবস্ট্রাক্টটাও সেই জায়গা থেকে এইখানে একটা যোগসূত্র আছে আচ্ছা তো তোমার অ্যাবস্ট্রাকশনের অ্যাবস্ট্রাকশনের তো কতগুলো চিন মানে কতগুলো থিওরিটিক্যাল জায়গা মানে থিওরিটিক্যাল মানে ওইভাবে তো তাত্ত্বিক বলছি না কিন্তু কতগুলো আইডিয়ার দিক থেকে এবং মানে আমি অ্যাবস্ট্রাকশনকে কিভাবে দেখছি সেই জায়গা থেকে অ্যাপ্রোচ যেটাকে বলে

অবস্ট্রাকশনের মধ্যে ওই আর্বানালিটি আরবান ব্যাপারটাই আছে এবং এটা নিয়ে যেটা কোন অ্যাবস্ট্রাকশন মানে আমরা কাজে চলে যাই আর দেরি না করে কিন্তু আমার কতগুলো প্রশ্ন থাকলো এটাকে তুমি বারবার আমি ইন্টারপ্ট করতে চাই না কতগুলো প্রশ্ন থাকলো যেগুলো তুমি যখন কাজ নিয়ে বলবে সেগুলোতে টাচ করলে ভালো হয় যেমন ধরো অবস্ট্রাকশানের ক্ষেত্রে একটা হচ্ছে এক একটা জায়গা থেকে সাবজেক্ট ম্যাটার সাবজেক্ট ম্যাটারকে এক একজন অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট এক একভাবে ব্যবহার করেছেন মানে এক একভাবে অ্যাপ্রোচ করেছেন তারপরে ধরো মেটেরিয়াল প্রসেস হ্যাঁ মেটেরিয়াল ব্যবহার করছো তার ভূমিকাটা কি প্রসেসের ভূমিকাটা কি তারপরে ধরো এই অ্যাবস্ট্রাকশানের মানে অ্যাবস্ট্রাকশ তোমার অ্যাবস্ট্রাক্ট ছবির মাধ্যমে তুমি তো স্কাল্পচার করো না তুমি পেইন্ট পেন্টার মূলত অ্যাবস্ট্রাক্ট ছবির মাধ্যমে তুমি তোমার ইয়েটা কি মানে ওইভাবে আমি মেসেজ বলছি না তুমি ওরা একটা খবর দি একটা মেসেজ দিতে চাই সেটা বলছি না কিন্তু যে ইয়েটা একটা কিছু তো রাখছ বাইরে সেই আইডিয়া ওয়াইজ সেটা কি একটা আইডিয়া থেকে অ্যাপ্রোচ করলে যে সেই আইডিয়াটাই বাইরে যাবে তা নয় এটা তফাত হতে পারে তা সেটা কি এরগুলো যদি একটু বলো আর কি তুমি যখন বলবে ওই যদি এগুলো টাচ করো তা আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে আমি প্রথমে এই তোমার তুমি তুমি কি চাইছো আমি আটানব্বই থেকেই দেখাই মানে মানে যেহেতু আমাকে একটা একটা করে যেতে হবে আবার পিছিয়ে আসতে হবে তুমি কিভাবে চাইছো আমি দেখাই সেটা বলো তুমি তো জানো কি পাঠিয়েছো তুমি আমাকে আটানব্বই থেকে কুড়ি হ্যাঁ হ্যাঁ তা আমি কি আটানব্বই থেকেই শুরু করবো হ্যাঁ 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 তাহলে আমরা এই এইখান থেকে শুরু করতে পারি তুমি যদি এটা আবার জুম করা যাবে আমি খুব বেশি জুম করতে চাই না জুম করলে বেশি ইয়ে হয়ে যায় মানে অত্যধিক বড় হয়ে গেলে তখন আবার আবছা হয়ে যাবে তুমি তুমি কিভাবে বলবে বলো মানে এটা তো ওই রকম নয় যে মানে নানান ভাবে এই যে বলাটা তোমার বলাটা নানান আমি বারবার তোমাকে এরকম মানে আমি প্রশ্ন করছি তুমি উত্তর যে তা নয় আমি আমি চাই তুমি বলো তোমার কাজ নিয়ে যেখানে আমার প্রশ্ন করার আমি করব তারপরে অন্যরা করবে কিন্তু তুমি কিভাবে বলতে চাও বলো ধরো আমি এটা আটানব্বই এর ছবি দেখাচ্ছি তারপরে ধরো আমি যদি ফিরে যাই এটা দু হাজার একের ছবি আলোচনাটা শুনেছিলাম তো এইগুলো তখন সবে শুরু করছিল এটা প্রচুর সংখ্যায় পড়েছিলাম তখনই আমার অনেক প্রশ্ন আসছে আমি তার উত্তর খোঁজার চেষ্টা করছি নিজের কনফিডেন্স সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করছি এটা তুমি এই যে ধরো চট ইউজ করেছো আমার মনে হচ্ছে এটা কি চটের প্রিন্ট না চট ইটসেলফ চট কলাজ করেছো না এটা যে মনোপ্রিন্ট তো ওটা একটা নিয়েছে ওখানে প্রিন্ট নেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম আর তোমার এগুলো এবং তোমার এগুলো সবই মানে যারা এখানে রয়েছে তাদের পক্ষে বুঝতে সুবিধে হবে যেটা আমার মনে হয় বেটার হবে আমি প্রথমে পাওয়ার পয়েন্টটা দেখিয়ে নি তাহলে আমাকে বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হয় না তারপরে আমরা তুমি যেটা নিয়ে কথা বলতে চাও তুমি আমাকে বলো আমি ফোল্ডার থেকে সেটা বার করে নেবো আমি প্রথমে এটা দেখিয়ে নিতে চাই তুমি পাঠিয়েছ নইলে লোক যারা এখানে আছে সবাই তো তোমার কাজ সম্পর্কে সমান পরিচিত নয় কাজের সঙ্গে সেখানে একটা কনফিউশন হতে পারে যে কোথায় যাচ্ছে কি দেখলাম তার একটা ওভারঅল ছবি তাদের থাকা দরকার ভেতরে এগুলো এটা তোমার আটানব্বই দু এক এগুলো কি মনোপ্রিন্ট

এই যে এইগুলোকে ঠিক করতে হবে বুঝেছো এই জিনিসগুলো খুব ম্যাটার করে এই প্রফেশনাল লাইফে টু গোল্ডেন লাইন এটা যে একটা খুব সিম্পল ভুল কিন্তু এটা ম্যাটার করে এখানে টু গোল্ডেন লাইন হয় না তো প্লুরাল হবে এইগুলো লোকে চোখে পড়ে আর কি তুমি পার্টিকুলারলি যখন একটু ব্রডার জগতে পাঠাচ্ছ দু হাজার এই আনটাইটল্ড ব্যাপারটা নিয়ে আমার একটু বলার আছে মানে তোমার নাই জেনারেলি যে আনটাইটল দেওয়া হয় সেটা নিয়ে আমার একটু বলার চাই পরে বলবো সেটা এটা দু হাজার ছয় দু হাজার নয় দু হাজার দশ দু হাজার দশের এই কাজটা আমি জানি না সারা বছরে তুমি কি করেছিলে কিন্তু দু হাজার দশের এই কাজটা কালার প্যালেট একেবারে অন্যরকম অন্যরকম মানে মানে এগুলো তো আলাদা আলাদা কালার কিন্তু এইটাতে একেবারেই এটার যে কুল কালার তার মধ্যে ওয়ার্ম গোলাপি টলাপির যে আভা এটা একেবারেই তোমার অন্য কাজে নেই এটা হচ্ছে দু হাজার এগারো চোদ্দ এটাও চোদ্দ মাঝে মাঝে তোমার কিছু নীল যেমন এখানে নীলের একটা আধিক্য আছে সেগুলো আসছে যাচ্ছে কিন্তু ওই যে যেটা দেখালাম সেটাতে আমার মনে একেবারে আলাদা তোমার নীলটা আসে এই চোদ্দ পনেরো থেকে টুকটাক দেখা যায় আমি যেটা আমি যেটা খেয়াল করেছি তোমার কাজে যে কাজে একটা তোমার কাজে যে অর্গানিক আর জিওমেট্রিকের একটা মিক্স আছে তোমার খুব ক্যালকুলেটেড প্যাচ আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আর একটা হচ্ছে তোমার এই কাজের মধ্যে একটা কি বলবো আচ্ছা আমি ওটা পরে আসছি কথাটা কিছু এই যে রঙের তোমার কোনোটাই গ্রিনের আধিক্য তুমি যদি বলো তুমি আরবান ল্যান্ডস্কেপ করো সেখানে মাঝে মাঝে এই যে গ্রিনের আধিক্য সেইটা কোথা থেকে আসছে কারণ আরবান জায়গায় তো গ্রিনের সবুজের এটা তো আমাদের একটা সমস্যা সেটা তাই না এটাতে তুমি একটা অন্য রকম পাঠিয়েছো আমাকে অন্যরকম এটা কি তুমি দুটো কাজ না একটাই কাজ একটাই কাজ আচ্ছা এটা একটু ইন্টারেস্টিং অন্য রকম এখানে একদম অন্য মানে এটা দুটো ভাগে একদিকে একদম ড্রয়িং আর একদিকে অসম্ভব ডার্ক মানে এই এই কাজের যে যে কালো বা এর ডার্ক টোনের ব্যবহার সেটা অন্য কাজে ওইভাবে নেই আর এইটা হচ্ছে তোমার শেষ কাজ তো এবার তাহলে তুমি বলো কোন কোন বছরের কোনটা নিয়ে আমরা একটু আরেকটু তুমি বলবে আমি সেটা ফোল্ডার থেকে টেনে বার করবো যদি জুম করতে হয় মোটামুটি এখানেই যা দেখা যাচ্ছে ফুল স্ক্রিনে মোটামুটি এটা দিয়েই বলা যেতে মানে খুব দিতে মানে খুব একটা স্পেসিফিক কিছু কথা না থাকলে এইগুলো নিয়েই এইগুলো রেখেই কথা বলা যেতে পারে আমার মনে হয় এবার তুমি বলো কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে তোমার কাজকে আচ্ছা মিডিয়ামের যেটা বিষয় সেইটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার অয়েল এবং আমি একটা সময় পেপারে করেছি প্রচুর পেপার অয়েল অন পেপার করেছি তারপর ক্যানভাসে পুরোটাই তখন অয়েল করতাম পরবর্তীকালে যেটা হয়েছে অ্যাক্রেলিক অয়েল মাঝখানে একটু প্যাস্টেল ইউজ কিছু বছর করেছিলাম কিন্তু আমার প্রিয় মাধ্যম হচ্ছে অয়েল কিন্তু আর মানে আমার এইখানে আমার কাজ করার পদ্ধতিটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ওইটা একটু বলি কারণ আমি ওই না মানে গ্রাফিক্স করার জন্য লেয়ার লেয়ার আফটার কাজ ওই তো সে কারণে আমি তখন করার অয়েলটাই পছন্দ করি একটা একটা লেয়ার করলাম সেটা তারপরে আবার একটা বাট আবার একটা এইভাবে এটা চলে আমার ব্যাপারটা তো তারপর দেখলাম শুধু অয়েলে প্রচুর সময় সাপেক্ষ তো সেক্ষেত্রে ইদানিং এখন ওই প্রথম দিকে অ্যাক্রিলিক ব্যবহার করছি আহ তারপর ফিনিশে গিয়ে অয়েল করছি এই আর শুধু একলিক কমই আছে মেনলি অয়েল অয়েলটাই আমার পছন্দের ঠিকঠাক এইটাই আমি দেখছি তুমি বালি ব্যবহার করেছো হ্যাঁ হ্যাঁ মানে বালি ব্যবহার করে বালি তুমি কেন ব্যবহার করলে এখানে হ্যাঁ এইটা ওই মানে এই অ্যাক্রেলিকটাকে আমি শুধু অ্যাক্রেলিক ব্যবহার করতে গিয়ে আমার ব্যাপারটা ঠিক ওই অ্যাক্রেলিকের ওই বডিটা যেহেতু থাকে না আমার ব্যাপারটা ঠিক পছন্দ নয় সেই কারণেই শুধু অ্যাকলিক করার জন্য এরকম বাল্লি দিয়ে এগুলো পরীক্ষা করে দেখেছিলাম কিন্তু এটা আমার ঠিক এ হয়নি তারপর আমি ওই ওই রাস্তাটায় চলে গেছি প্রথমে অ্যাক্রেলিক ব্যবহার করে তারপরে অয়েল ব্যবহার করা তাতে আমার একটা সুবিধাজনক হচ্ছে ব্যাপারটা আর আরেকটা একটা জিনিস আমার সুবিধা কিন্তু লাইনটা সবসময় আছে সেটা নানান ভাবে লাইন আছে আগে একটা সময় রং দিয়েই টানতাম অয়েল দিয়েই টানতাম অ্যাক্রেলিকে টেনেছি তারপর ইদানিং এখন লাইনটা করি চারকোল দিয়ে ফিক্স করে নিই এরকম এই এইগুলো পদ্ধতিগুলো বদলেছে তা তোমার এই চেঞ্জগুলো সব আছে আর কি পদ্ধতি তুমি কি এই বালি দেওয়া একটাই দিয়ে পাঠিয়েছো আমায় তুমি কি বালি দিয়া অন্য কাজও করেছিলে হ্যাঁ 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 আরো আছে কাজ একটাই পাঠিয়েছি ঠিক আছে তুমি আর কি বলার মানে তোমার কি বক্তব্য আছে বলো এই কাজগুলো সম্পর্কে তারপরে আমার প্রশ্ন

নিজের ছবি একে আমার হতাশা চাহিদা সেগুলোকে দেখিয়েছি আহ এক্ষেত্রে সেই ইমেজটা নেই কিন্তু একদম আমার মনো মনোজগতাই আছে মানে আমি খুব মানে শুরুতেই কখনোই কোনো ব্যাপারটাতে খুব সচেতন এইগুলো করছি এই ব্যাপারটা তা না এটা অবচেতন মনের বিরাট বেশি ভূমিকাটা আছে সেখানে আমি থাকছি আর কি মানে আমি সেটা মুখে ব্যাখ্যা করতে পারবো না ঠিক মানে পার্টিকুলার এইটা করতে এই করেছি ব্যাপারটা তো এরকম নয় তো আমার জীবনের পরিবর্তন জীবন যাপনের পরিবর্তন সবকিছু সঙ্গে সঙ্গে ছবিটাও পরিবর্তিত হচ্ছে এইটাই আমি জানতে চাইছি তোমার জীবন যাপনের পরিবর্তনের সঙ্গে ছবি পরিবর্তন প্রত্যেকটা ছবিতে এইটার এই মানে ওইটার ওই মানে তা তো হচ্ছে না যে ওভারঅল তোমার কাজ সম্পর্কে এই যে তুমি অ্যাবস্ট্রাকশনের চর্চা করছো আজ প্রায় কুড়ি বছর তোমার জীবনযাপনের পরিবর্তনের সঙ্গে তোমার এই অ্যাবস্ট্র্যাক্ট রেপ্রেজেন্টেশন অ্যাবস্ট্রাক্ট ইমেজ তৈরির কোথাও একটা তো যোগ আছে সেই যোগের জায়গাটা আমি বোঝার চেষ্টা করছি হ্যাঁ যোগটা পুরোটাই আর আচ্ছা গ্রিনের ব্যবহারটা হচ্ছে আমি যেখানে থাকি সেইটা সেই অর্থে খুব আধুনিক শহর না এখানে কিন্তু গ্রিন প্রচুর আছে আমি গ্রিন দেখি আচ্ছা তাহলে সেইটাই আমি জানতে সেইটাই তোমাকে আমি বলানোর চেষ্টা করছি আর কি যে তোমার এই যে ধরো যেখানে আমি তাহলে প্রশ্নটা অন্যভাবে করলে সুবিধা হয় যে এই যে ধরো সাবজেক্ট ম্যাটার অ্যাবস্ট্রাকশানে একটা বড় একটা ডিবেটের ব্যাপার হচ্ছে সাবজেক্ট ম্যাটার তুমি কিভাবে বা আইডিয়া সাব আইডিয়া আর সাবজেক্ট ম্যাটারের তফাত হচ্ছে প্রথমে একটা আইডিয়া আমার মাথায় আসে সেটাতে সাবজেক্ট সেটা সাবজেক্ট হয়ে ওঠে না তখনই আইডিয়া কতগুলো আইডিয়া ঘোরাফেরা করছে এবার আইডিয়া থেকে যখন সাবজেক্ট তৈরি হচ্ছে সেইটাকে বলে আই আইডিয়েশন আইডিয়েশনের একটা প্রসেস ঘটে সে আইডিয়াটা একটা সাবজেক্ট হয়ে ওঠে আস্তে আস্তে ক্রিস্টালাইজ করে আমার মাথায় তা এই তোমার ক্ষেত্রে এই ধরো কিভাবে শুরু হয় কাজটা করা অবধি কাজটা করতে শুরু করা অবধি কি কি জিনিস মানে মাথার মধ্যে কি চিন্তা ভাবনা ক্যারি করে তুমি ক্যানভাসের সামনে যাও এবং তারপরে যখন কাজটার প্রসেসটা শুরু হয় কাজটা আইডিয়াটা কিভাবে আইডিয়াটা তখন সাবজেক্টে তো ট্রান্সফর্ম করে যায় সেই সাবজেক্টের জায়গাটা চেঞ্জ করে কি করে না তুমি যে তোমার যে প্রসেস ছবি করার প্রসেস তার মধ্যে দিয়ে আইডিয়া যেটা অলরেডি সাবজেক্টের শেপ নিয়ে নিচ্ছে সেটা চেঞ্জ করে কি করে না এইটা যদি একটু বলতে পারো হ্যাঁ মানে প্রথমত আমি যখন ছবি আঁকাটা শুরু করি আমার কাছে ওই স্পেসটা বিষয় আমি কোন রকম কোন আগের থেকে কোন রকম কোন ভাবনা থাকে না যেটা থাকে একটা মানসিক প্রস্তুতি মানে আমি খুব অস্থির অবস্থায় ছবি আঁকতে পারি না এবং খুব মানে স্থির আর বাইরে বাকি সবকিছু বাদ না দিয়ে আমি ছবি করতে পারি না এটা আমার সমস্যা তো আমি এই জায়গা থেকে শুরু করি একদম ব্যাংক কাজটা হচ্ছে রং প্রবন্ধত আমি অনন্ত লাগাতে অবলম্বন করছি ই যোগ লাগাতে অবলম্বন করছি তো একটু করতে কোট আমি সামনে ইমেজটা দেখতে অবলম্বন করি এবং ছবি যেভাবে ডিমান্ড করে আমি সেইভাবে গতি থাকি আচ্ছা এখানে প্রতি আচ্ছা এটা বুঝলাম তো এটা এটা এক দিক থেকে মানে তোমার তুমি এইভাবে এটা তোমার প্রসেস কিন্তু এখানে তোমার আরবান ল্যান্ডস্কেপের জায়গাটা আসছে কোথায় তাহলে কোন পর্যায়ে তুমি তো একই সঙ্গে ওটাও ডিমান্ড করছো তোমার আর্টি স্টেটমেন্টে পুরো জায়গা জুড়ে আরবান ল্যান্ডস্কেপের ব্যাপারটা রয়েছে তুমি যদি একেবারে ব্ল্যাঙ্ক মাথা নিয়ে আমরা ব্ল্যাঙ্ক মাথা নিয়ে যাই না ওটা একটা আমরা ভাবি ওরকম কিন্তু কিছু আছে তোমার মাথায় একটু টুকরো টুকরো চিন্তা যাই হোক সেটা তুমি যখন তুমি মনে করছো তুমি ব্ল্যাঙ্ক মাথা নিয়ে যাচ্ছ তোমার আর্বেন আরবান ল্যান্ডস্কেপ জায়গাটা কোথায় তাহলে এসে একটা ভূমিকা পালন করছে সেইটা আসছে যখন আমি মানে যেটা করি প্রথমে আমি কিছু রং লাগাই তারপর সেইটা যখন শুকোয় তারপর আমি কিছু লাইন অ্যারেঞ্জ করি ওই রংগুলোর ভিত্তি করে কিছু লাইন দেই তারপর আবার সেটাকে ঢাকি কোনো জায়গা ফাঁকা রাখি এই যে যখন এই শেষের দিকে এই প্রসেসগুলো হচ্ছে তখন আমার কাছে ওই যেটা দেখি যে ছবিটা তৈরি হচ্ছে মানে আমি এটা বেরোতে পারি না জায়গাতে চলে যাচ্ছে আহ কি আমি ঠিক ওই জায়গাটা ওই ঠিক ওই পয়েন্টটা তোমার আনার চেষ্টা করছি বারবার তোমার একটা মাথা থেকে তুমি করছো আচ্ছা আচ্ছা প্রসেসটা বোঝা গেল কিন্তু ল্যান্ডস্কেপের সঙ্গে যে কানেকশনটা সেইটা ঠিক কিভাবে ঘটছে এইটা আমি নিজে ভালো করে আচ্ছা না ঠিক আছে আমি আমি ফাইন মানে এমন নয় যে তোমাকে এখানে জেরা জেরা করছি তো তোমার যে এই যে প্রসেস দেখছি এখানে আমি ওই যে আগে যেটা বললাম দুরকম দেখতে দুরকম টেন্ডেন্সি দেখতে পাচ্ছি একটা হচ্ছে খুব অর্গ্যানিক তুমি একটা ফিল্ড তৈরি করছো ফিল্ড তৈরি করছো সেটা নানান এক একটা ছবিতে এক এক রঙের এক এক কালার প্যালেট এক এক রকম তুমি সেইখানে ফিল্ড তৈরি হচ্ছে সেই ফিল্ডের মধ্যে কিছু জিওমেট্রিসিটি আছে যেরকম এইসব এই যেখানে একটা গ্রিড দেখা যাচ্ছে কোনো জায়গায় আরো ভেঙে ভাঙা ফিল্ড একটা ফ্র্যাগমেন্টেড তারপরে তুমি যেটা করছো তোমার সব কাজেই মোটামুটি এটা আছে এটা পরের দিকে হয়তো আসছে যে তুমি কিছু খুব ক্যালকুলেটেড প্যাচ তৈরি করো যে জায়গায় জায়গায় এখানে খুব জায়গায় জায়গায় কতগুলো প্যাচ কিছু কিছু ছবিতে এটার আধিক্য আছে কিছু ছবিতে কমে যাক এই প্যাচগুলো এগুলো তোমার এই ফিল্ডের ওপরে পরে আসছে তাই তো এই যেমন এই নীল প্যাচগুলো। গুলো এগুলো হ্যাঁ এই লাইনগুলো এই যে প্যাচ গুলো হ্যাঁ এগুলো তো ওরকম জেসচারাল ওই অর্থে জেসচারাল নয় যে যে অর্থে ব্যাকগ্রাউন্ডটা জেসচারাল সেইটা আসে তাই দুটোর যে ওভারল্যাপ যেরকম ধরা যাক এই প্যাচগুলোকে আমি মনে করতে পারি পারসেপচুয়াল দিক থেকে যে ধরো এইটা ভালো একটা এক্সাম্পল যে এই নীলগুলো তুমি যখন একটা হ্যাঁ মানে ডিপেন্ড করছে কোন কালারের ওপর কোন কালার কোল্ড বা ইয়ে তোমার কালারের যে কি বলবো হিউ আর স্যাচুরেশন জিনিস আছে তো কালারের হিউটা হচ্ছে কালারের যে ব্রাইটনেস হ্যাঁ ভ্যালিউটা হচ্ছে কালারের যে ডার্ক বা লাইট যেটা ব্রাইটনেস থেকে আলাদা হ্যাঁ কারণ ধরো হলুদের ডার্ক লাইট আর নীলের ডার্ক লাইট তো এক নয় কারণ তা কেন কেন এক নয় কারণ হলুদ আর নীলের হিউটা আলাদা হিউ হচ্ছে কালারের বেসিক ব্রাইটনেস সেখানে নীল কোন নীলকে তুমি যতই ব্রাইট করো হলুদ ব্রাইট হলুদের মতো ব্রাইট কখনো হবে না নীল নীলের ব্রাইটনেস এর একটা আলাদা অর্থ মানে আলাদা একটা ব্যাপার আছে এইটা গেল আর একটা যে স্যাচুরেশন হচ্ছে তোমার কালার একটা কালারের সঙ্গে আর একটা কালার যখন পাশাপাশি রাখছো বা মেশাচ্ছ আমার সেই যে এফেক্টটা আমার চোখে আসছে আমি কিভাবে দেখছি সেটাকে স্যাচুরেশন বলে তো যেটা সবচেয়েতে মানে আজ পর্যন্ত মডার্ন আর্টের হিস্ট্রিতে ওয়েস্টার্ন মডার্ন আর্টের হিস্ট্রিতে এই তিনটেরই খেলা সবচেয়ে বেশি যদি আমরা লোকটার পাগলামির জায়গাটাকে সরিয়ে রাখি কারণ ওটা একটা ইডিওটিক ভাবে দেখা লোকটাকে ভ্যানগো তার পাগলামির জায়গাটাকে আমরা বড় করে দেখি ওটাকে যদি সরিয়ে রাখি তাহলে দেখব লোকটার এই তিনটে জিনিস নিয়ে খেলা হচ্ছে ওর এই ল্যান্ডস্কেপগুলোতে সবচাইতে ক্যালকুলেটেড অ্যাকচুয়ালি লোকটা ওর ওটা পাগলের ওই যা করে গেলাম একটা ইমোশন নয় ইমোশন আছে কিন্তু সেইখানেই তো ব্যালেন্সটা ইমোশন আর ইয়ের ব্যালেন্স তা তোমার যে ধরো এই যে নীলটা এই পেছনের ব্যাকগ্রাউন্ডেও আছে প্যাচ কিন্তু নীলটা আমি আরেকটা খুঁজে বার করি যেটা এই যে ধরো এইটা এখানে যে আমি তো এটা ধরতে পারি তুই কি কি রঙ দিচ্ছ ভাসছে কিনা তাইতো একটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক হচ্ছে কিনা আবার ধরো এই 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 প্যাচটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যেভাবে রিয়্যাক্ট করছে এই কালো প্যাচ গুলো তো অন্যভাবে করছে কারণ ওটা অনেকটা বেশি সলিড মনে হচ্ছে ভাসছে এর আমি নিতে পারি তো তা আমার প্রশ্ন হচ্ছে তুমি যখন যখন কাজটা করছো তখন এই এই প্যাচগুলোকে অ্যাজ ধরনের প্যাচ এই এখানেও প্যাচ আছে এই আমি যদি এইটাকে ব্যাকগ্রাউন্ড ধরি এই পেছনে এটাকে তাহলে আমার প্যাচ শুরু হচ্ছে মিডল গ্রাউন্ড মিডল টোন বা মিডল গ্রাউন্ড থেকে আমি যদি এটাকে গ্রাউন্ড ধরি ওইভাবে আর এইটা হচ্ছে আমি একদম ধরছি ফোর গ্রাউন্ড প্যাচ তোমার কাজের শেষের দিকে আসছে আর এটা যে যে ধর্মটা ফ্লোটে একটা ফ্লোটিং এফেক্ট আছে তাই তো জায়গায় এইগুলো যখন এই একটা ধরে প্যাচ আছে কিন্তু এই প্যাচটা এইখানেও প্যাচ আছে দেখো এই প্যাচগুলো এটা যেভাবে ব্যাকগ্রাউন্ড সঙ্গে ইন্টার্যাক্ট করছে এই এই প্যাচগুলো এইগুলো 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 অন্যভাবে ইন্টার্যাক্ট করছে তাই তো তা আমার প্রশ্নটা হচ্ছে তুমি কি সেই চিন্তাটা কনশাস যে আমি এই এই যে ব্রাশ তোমার একই ব্রাশের প্যাচ আমি ওইখানে যা দিচ্ছি এখানে তার থেকে আমি একটা মানে কি বলবো একটা ছবি তো কখনোই থ্রি ডিমেনশনাল নয় থ্রি ডিমেনশনালিজম থ্রি ডিমেনশনাল ইলিউশন কিন্তু আমি ওই ইলিউশনটার একটা অন্য ধাপে নিয়ে যাব এই প্যাচগুলোকে গুলোকে এরম ভাবে কি তুমি ভাবো যখন করছো কাজটা হ্যাঁ হ্যাঁ এই 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 আমি ফিনিশ করার সময় দিচ্ছি এই যে যে দান্দিক সম্পর্ক এইটা নিয়ে আর ভাবনা আছে ভাবি ভেবেই ব্যবহার করি আর তুমি যে আর একটা বললে ভ্যানগ এর উদাহরণ হ্যাঁ ভ্যানগ দ্বারা আমি মানে ভীষণ প্রিয় একজন আর্টিস্ট তার কাজ দ্বারা অতীতে মানে আগের

অর্বান জায়গা থেকে অর্বান ল্যান্ডস্কেপ তুমি তো আরবান ল্যান্ডস্কেপ ক্লেম করছো প্রথম থেকে তাই না আমার মনে হয় আমার মনে হয় এখানে একটা ছোট করে একটু একটু একটা না বাধা লুজ এন্ড থেকে যাচ্ছে যে তোমার আমার যা শুনে মনে হলো তোমার কথা মানে আমি মনে করব এখানে যদি মানে আমার সঙ্গে বা আমাদের সঙ্গে কাজ নিয়ে আলোচনা হচ্ছে তখন আর্টিস্ট সে একটা সংঘবদ্ধভাবে তার চিন্তাভাবনা বলবে আমি ধরে নিচ্ছি তুমি তাই বললে সেখানে যা বললে তাতে আমি যে ছবিগুলো দেখছি তাতে তোমার যে দাবি দাবির মধ্যেই একটা একটা গ্যাপ আছে যে তুমি অরবান ল্যান্ডস্কেপ ক্লেম করছো আর যে কাজগুলো করছো তার প্রসেসের মধ্যে অরব্যান ল্যান্ডস্কেপের ইয়েটা নেই কানেকশানটা ওইভাবে জোরালো নয় আ মানে তোমার আরবান তুমি ক্লেম করছো আরবান ল্যান্ডস্কেপ তোমার ইচ্ছে সেটা কিন্তু ছবিগুলো কিন্তু মানে ছবিগুলোর মধ্যে এই যে বললাম ফ্লোটিং ব্যাপারটা কি ধরো একটা আরবান ল্যান্ডস্কেপে আমি ওটাকে তো অ্যাবস্ট্রাক্ট করতে পারি একটা আরবান ল্যান্ডস্কেপে যে বিভিন্ন জিনিসের সঙ্গে বিভিন্ন নিয়েছে জাক্সটা পজিশন সেটাকে তো আমি ওই ফ্লোটিং এর মধ্যে দিয়ে সিগনিফাই করতে পারি আলাদা বেশি কিছু বলতে হবে না ওই যে আজকে একটা মানে একটা একটা বাড়ির গায়ে আর একটা বাড়ি তার গায়ে একটা হোর্ডিং তার গায়ে ইউনো গাড়ি চলছে রাস্তায় এইগুলোকে যদি আমি ডিস্টিল করি অ্যাবস্ট্র্যাক্ট করি রাস্তা আমি ধরো ছাদের ওপর থেকে একটা বড় হাই সাউথ সিটি ওপর থেকে রাস্তা দেখলে রাস্তায় গাড়ি কেমন লাগে ওই যে জাক্সটা পজিশন যে তোমার মন্দ্রিয়ানের যে বিখ্যাত ছবি ব্রডওয়ে বুগি বুগি সেটা তো নিউ ইয়র্কে বড় বাড়ির ওপর থেকে রাস্তা দেখা ওটা তো সেই তোমার গাড়ি এই জায়গা সেখানে কিন্তু উনি পরিষ্কার স্বীকার করছেন যে ওটা ব্রডওয়ে বুগি বুগি একটা মিউজিক ব্রডওয়ে কিন্তু উনি ব্যাপারটা ব্রডওয়ে নিউ ইয়র্কে একটা বড় রাস্তা সেই রাস্তার একটা অ্যাবস্ট্রাকশন ওটা তা তুমি যদি আরবান ল্যান্ডস্কেপটাকে তোমার এই কাজের মধ্যে আনতে চাও তাহলে আমার মনে হয় তোমার এই প্রসেসটায় যে ছবি এইটা এই যে ছবি সামনে দাঁড়াচ্ছ ব্ল্যাঙ্ক মাথা নিয়ে এটা বোধ হয় মানে সামঞ্জস্য থাকে না আমার মনে হয় তোমার তাহলে শহরকে দেখা দরকার এবং শহর আমি বলছি না দেখলে ছবি আছে এইবারে না ধর্মতলার মোড় ধর্মতলার মোড়টাকে আমি অ্যাবস্ট্রাক্ট করছি ব্যাপারটা ওইরম না ব্যাপারটা ওইরকম মুশকিলটা যে মুখে বলতে গেলে এইরম মানে দাঁড়িয়ে যায় আমি তো একবারেই বলছি না ধর্মতলাকে অ্যাবস্ট্রাক্ট করছে তাই না তুমি একটা জায়গা থেকে একটা ট্রিগার করলো কিছু যে আচ্ছা আমি বড় বাড়ির ওপর থেকে দাঁড়িয়ে নিচে তাকালে কি দেখি সেই জায়গা থেকে আমার আইডিয়েশনের শুরু এইবার আমি যখন দাঁড়াচ্ছি ওখানে যখন আমি ক্যানভাসের সামনে দাঁড়াচ্ছি তখন আমার ওই জায়গাটা কিন্তু প্লে করতে থাকবে তবেই তোমার আরব্যান ল্যান্ডস্কেপের যে দাবিটা তুমি করছো অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে সেইটা মানে দাবিটা যথাযথ হবে আমি কি বোঝাতে পারছি আমি কি বলছি তুমি তুমি যে দাবিটা করছো দেখো অ্যাবস্ট্রাক্ট আমি এটা পরে বলবো আগে অন্যান্যদের কথা হয়ে যাক আমি শেষে একেবারে শেষে দশ কি পনেরো মিনিট আমি নেব কিছু কথা বলার জন্য অ্যাবস্ট্রাকশন সঙ্গে কারণ আমি আমার মনে হয় আর্ট এই মানে মডার্ন আর্টের ক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন হচ্ছে সবচাইতে মিসআন্ডারস্টুড একটা টপিক সবচেয়ে মিসআন্ডারস্টুড কেন অ্যাবস্ট্রাকশানে বহু লোক মনে করে এটা ফ্রি প্লে যা খুশি এটা করলেই হলো বহু লোক আবার সেটাকে ওইভাবে দেখে না এটা যে সাবজেক্ট ম্যাটার অ্যাবস্ট্রাকশানে সাবজেক্ট ম্যাটারের জায়গা কোথায় আমাদের শুনলে মনে হবে তো অ্যাবস্ট্রাকশন মানে তো কোনো সাবজেক্টই নেই ব্যাপারটা ওইরম না অ্যাবস্ট্রাকশনের হিস্ট্রিতে বা এখনও যে অ্যাবস্ট্রাকশন হচ্ছে আবার নতুন ধরনের অ্যাবস্ট্রাকশান তাতে তো আমি সেটা নিয়ে পরে দশ মিনিট একটু আমি রিজার্ভ করে রেখেছি বলবো কিন্তু তার আগে আমি জাস্ট তোমাকে এইটা বলতে চাইছিলাম যে তোমার যে আরবান ল্যান্ডস্কেপের যে দাবিটা তোমার আর্টিস্ট স্টেটমেন্টে অত বড় করে রয়েছে তুমি যে প্রসেসটা আমায় বললে যে ওয়ার্ক প্রসেস এবং যেভাবে মেটেরিয়াল ইউজ করছো এবং যেভাবে তুমি ব্ল্যাঙ্ক মাথা দিয়ে ছুড়ো তারপরে একটা জিনিস শেপ নেয় তারপরে তুমি সেটাকে লিংক করছো তাহলে সেই লিংক করাটা আরবান ল্যান্ডস্কেপের সঙ্গে তুমি লিংক করছো আমি ওই লিংকটা জানতে চাইছি না আচ্ছা বলো তো কি তাহলে এটা কি তোমার আনোয়ার সরোডের মোর না ইয়ে ওই ভাবে আমি জানতে চাইছি না কিন্তু কোথাও একটা তোমার ওই আরবান ল্যান্ডস্কেপের জায়গাটা আসছে থ্রু ইয়োর প্রসেস এটা তুমি বলছো আমার মনে হয় যদি তুমি আরবান ল্যান্ড তাহলে তোমাকে ওইটা আর্টিস্ট স্টেটমেন্টে লেখা দরকার আরবান ল্যান্ডস্কেপের জায়গাটা খুব বড় করে আসছে সেক্ষেত্রে তাহলে তোমার ওয়ার্ক প্রসেসটা বদলাতে হবে আমার মনে হয় সেটা অনেক ইন্টারেস্টিং হবে রাদার দেন তুমি যদি বলো ঠিক আছে আমার অনেক সুবিধে হবে আমি আর্টি স্টেটমেন্টটাই বদলে দেবো হ্যাঁ আমার ওয়ার্ক প্রসেসের সঙ্গে সুস্যুট করার জন্যে কিন্তু তুমি যদি আরবান ল্যান্ডস্কেপের কোনো দাবি কোথাওই রাখো তাহলে সেখানে সেই দাবিটার একটা ভ্যালিডিটি থাকতে হবে আমার মনে হচ্ছে তোমার কাজে অ্যাবস্ট্রাকশান হিসেবে এগুলো ফাইন কিন্তু তোমার যে যে ল্যান্ডস্কেপের দাবিটা সেইখানে একটা ফাঁক রয়েছে সেটা কিছুটা কনসেপচুয়াল কিছুটা তোমার কাজটা প্রসেস অত বড় কথা না এখানে মেটেরিয়াল তো বললে তুমি নানান মেটেরিয়ালও অ্যাকচুয়ালি মেটেরিয়াল নিয়ে কথা বলা যেতে পারে তুমি আরবান ল্যান্ডস্কেপ যদি তোমার তুমি কেন অন্য মেটেরিয়াল কেন তুমি শুধু পেন্টিং করছো তুমি পেন্টিং এর মধ্যে অন্য জিনিস তো অ্যাড করতে পারো যেগুলো আরবান মেটিরিয়াল এটা তো লোকে করেছে তো প্রচুর কাজ হয়েছে যে তোমার আশেপাশের যে মেটিরিয়াল সেগুলো তো তুমি ছবির মধ্যে আমি বলছি না বড়ো করে মানে একটা কোলাজ করতে হবে সেই ছবির মধ্যে এমবেডেড থাকতে পারে তার ওপর দিয়ে পেন্টিং করলে তুমি এই যে আমাদের এত প্যাকেজ এত ই এত কিছু আমাদের যে কনজিউমার কালচার গত কুড়ি পঁচিশ ত্রিশ বছরে যে নব্বইয়ের দশক থেকে যে একদম এক্সপ্লোশান হয়েছে সেইগুলোকে তুমি আনছো না কেন আর সেগুলো কিন্তু তোমার এই অ্যাবস্ট্রাকশনের যে জায়গাটা সেগুলো পরিপন্থী নয় সেগুলো নানান রকম ইন্টারেস্টিং এফেক্ট তৈরি করবে তুমি রং দেখে টেক্সচার দেখে তুমি রং টেক্সচার মেটিরিয়াল এগুলোর বাইরে বেরোতে হবে না একটা শহরের তো একটা রং টেক্সচার মেটিরিয়াল এগুলো থাকে নানান সময় থাকে সেখানে তোমার কলকাতায় রং টেক্সচার মেটেরিয়াল শীতের এখন যদিও সব ধূসর হয়ে যায় তবু ডিসেম্বরের সকালে যেরকম অগাস্টের বিকেলে তো সেরকম নয় সেই জিনিসগুলো আমার মনে হয় সেই জিনিসগুলো যদি তুমি দেখতে শুরু করো এবং তোমার প্রসেস যদি সেই জায়গায় যায় সেই সেইরকম সেরকম ভাবে যদি প্রসেস এবং তোমার মেটিরিয়ালের ক্ষেত্রে একটু ইনোভেটিভ হও তোমাকে এই পিওর পেন্টিং এর মধ্যে না থেকে তুমি যদি তার সঙ্গে অ্যাড করো জিনিস যেরকম প্রথমটা ওই যে চটের প্রিন্টটা অ্যাড করেছিল তোমাকে যে জিনিসটাই অ্যাড করতে হবে তা না মানে মেটিরিয়াল কোলাজ করতে হবে তা না তুমি তো একটা প্রিন্ট নিলে আজকে আমাদের এত তোমার মানে মেকানাইজড শপিং মল কালচার যে শপিং মল কালচার এতে এত ইমেজ তুমি ইমেজের প্রিন্ট নিলে মানে তুমি একটা ফটোকপি বা তার একটা ডিজিটাল ইমেজ মানে একটা ইমপ্রিন্ট যাকে বলে জিনিসটাকে আলাদা করে একটা ধরাম করে একটা তুমি একটা একটা পলিথিনের প্যাকেট বসিয়ে দিলে আমি তা বলছি না আমি অত মোটা দাগের কথা বলছি কিন্তু এই জিনিসগুলোকে যদি তুমি তোমার শহরের এনভায়রনমেন্টটাকে তুমি যদি ভেতরে কোথাও তোমার জমির মধ্যে থাকে তাহলে তোমার ওই এবং প্রসেসটাও যদি সেভাবে এগোয় যে আমি প্রথমে শুরু করব ব্ল্যাঙ্ক মাথা নিয়ে নয় ব্ল্যাঙ্ক মাথা তো হয় না আবারও বলছি আমাদের আমরা মনে করি আমি একটা কোনো একটা জায়গা থেকে কোন একটা কিছু আমায় ট্রিগার করবে ধরো তুমি শীতের সকালকে ধরলে ক্যাপিটাল হিসেবে যে আমি এই জায়গা থেকে শুরু এবং শীতের সকালের কোনো একটা সে গাছের পাতা পড়ছে হোক যাই হোক শীতের সকালের কোনো একটা জায়গায় জায়গা থেকে তুমি একটা মেটেরিয়াল নিলে সেই মেটিরিয়ালটাকে তুমি ব্যবহার করলে তারপরে তারপর তোমার প্রসেস এলো তুমি যেভাবে করছো আমি একেবারেই বলছি না সেটা সেই প্রসেস এই ধরনের যে গ্রাউন্ড ফিগার রিলেশনশিপ আস্তে আস্তে তুমি গ্রাউন্ড বিল্ড আপ করছো ডার্ক টোন কোথাও তোমার এই ধরনের হাইলাইট থাকছে কোথাও তোমার এই ধরনের ব্যাপার থাকছে এটা তো খুবই ইন্টারেস্টিং কাজ আমার কাছে যে দুটো ভাগে এই ধরনের যদি তুমি মানে তুমি তোমার ফর্মাল জায়গাটা রাখো কিন্তু তার মধ্যে তুমি যদি তার মধ্যে এটাকে এই এই মানে শুরুর দিকে যদি এইটাকে একটু মানে আরব্যান ল্যান্ডস্কেপ আমার মনে হয় আরবান ল্যান্ডস্কেপের জায়গাটা খুব ইন্টারেস্টিং এটা শুধু তোমাকে দেখতে হবে মানে একটু ভাবতে হবে আরবান ল্যান্ডস্কেপটা কি কিভাবে তোমার অ্যাবস্ট্রাকশনটার কোনো বিরাট না বদলে তোমার যে অ্যাবস্ট্রাকশনের যে ইয়ের যেভাবে যেরকম চেহারা হচ্ছে আর কি আর যে প্রসেস এটাকে খুব বেশি না বদলে তার মধ্যে অ্যাড করা যায় এই আরবান ল্যান্ডস্কেপের ব্যাপারটাকে এইটাই আমি বলতে চাইছি আর কি তো এবার যদি আমরা একটু মানে আমি অন্যান্যরা অন্য অন্যদের কথাবার্তা শুনি সবাই তো কাজ দেখলো আমি আমি কাজগুলো সবসময় যেন ফ্লিপ করতে পারি আমার মনে হচ্ছে পাওয়ার পয়েন্টে থাকাই ভালো শুধু যদি কোনো একটা ডিটেল নিয়ে যেমন ওই বালির ডিটেলটা নিয়ে আমি তখন ফোল্ডারে গেলাম আদারওয়াইজ পাও এই যেমন ধরে এখানে তোমার অনেক বেশি মানে আমি মানে ফিগারাল ব্যাপার আসছে অনেক ম্যাক্সিমাম গুলোতেই তা নয় তা এইগুলো আমি ফ্লিপ করে যেতে পারি অন্যরা যদি এই অবস্থা যদি কিছু বলতে চায় তাদের কি মনে হলো এইখানে যেরকম প্রচন্ড এগারোয় খুব ওয়ার্ম এটা খুব ওয়ার্ম প্যালেট এই যে তফাতগুলো এগুলো তুমি রাখো কিন্তু আমার মনে হয় তোমার ওই শুরুর জায়গায় আরবান ল্যান্ডস্কেপের লিঙ্কটা যদি থাকে তার মানেই যে একটা সেই সব বলে দিতে হবে ছবি তা না কিন্তু আমি সেটা আমি কেন বলছি এটা আমি পরে দেখাচ্ছি লাস্টে একটু বলবো সেখানে আমি দেখাবো তা যদি থাকে তাহলে আমি এখন চুপ করতে চাই অন্যেরা যদি বলার থাকে আর কি বলো আমি তার আগে শুধু আমি তার আগে আমি একটা জিনিস বলতে চাই আমি পাঁচ মিনিটের একটা ব্রেক নেবো তারপর শুরু করছি যারা এখানে রয়েছে তাদের এবার তাহলে আহ

সেলফ সেলফ ইমেজ বলতে আক্ষরিক অর্থে সেলফ ইমেজ নিজের ছবি এঁকেছি যে ইমেজটা তার মধ্যে নিজের পোর্ট্রেট নিজে কে এঁকেছি ও আচ্ছা ঠিক আছে ওই ইমেজ এবার মানে ওর এখনকার যে কাজ দেখা গেল যদি মানে দেখা আমি আবার দেখাতেই পারি স্ক্রিন শেয়ার করে আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে কারোর যদি এই প্রসেস এই এই সিরিজ নিয়ে সিরিজ আমি ওইভাবে না এই বছরগুলো গত কুড়ি বছরের কাজ

এবং তার মধ্যে একটা অবশ্যই ক্রাইসিস আছে সেই লোকটারও যে গ্রাম থেকে বা ইয়ে থেকে আসে আর সেখানে মানিয়ে নেওয়া তার একটা আলাদা পলিটিক্স আছে ওই ক্যাপিটাল লিস্ট সোসাইটির মধ্যে নিজেকে ফিট করা তো আপনি এই আর্বানাইজেশনের ঠিক কোন দিকটা দেখাতে চাইছেন কারণ আপনার না আর একটা আরেকটা কথা যে আপনার কাজের মধ্যে প্রচুর বেশিরভাগ কাজের মধ্যে গ্রীন কালারটা রয়েছে কিন্তু হুম এবার যখনই আমি গ্রিন কালারটা ধরবো এটা ঠিক আরবানাইজেশন এই ব্যাপারটাকে কি সিগনিফাই করে করে না আমার যেটা মনে হয় এটা আমার ব্যক্তিগত মত আর একটা আপনার যে হঠাৎ করে আপনি ওই কাজটা করলেন যেটা পিঙ্ক কালারের একটা কাজ হুম এই ওই কাজটা নিয়ে আপনি কিছু বলুন কেন ওটা হঠাৎ করে আপনি পিঙ্ক করতে গেলেন আচ্ছা প্রথমত কালারের বিষয়টা গিয়ে কথা হচ্ছে আমার সেখানে নিজের আগ্রহ হচ্ছে কালার প্যালেটটা ক্রমাগত চেঞ্জ করা দেখা ব্যাপারটা কি হয় ঠিক আছে মানে এটা আমার আগ্রহ জায়গা থেকে করা না মানে কালার প্যালেটটা যে চেঞ্জ হয় এটা কি কোনো যুক্তি দিয়ে আছে না শুধুমাত্র তোমার কালারটা চেঞ্জ করতে ভালো লাগে বলেই তুমি চেঞ্জ করো না এটার কোনো কার্যকারণ সম্পর্ক আছে আমি এটাই প্রশ্ন করতে চাইছিলাম দিদি ঠিক কথাই বলছো এটা ভালো লাগে ব্যাডাম মানে এটা কিরকম হয়ে যাব তো মানে ঠিক সেই সময়টার আমার মানসিক অবস্থা আমার ওই কালারটাই ব্যবহার করতে ইচ্ছে করে আমি দেখেছি মানে মানে আমার যেটা হয় চার পাঁচ সমস্ত কিছু রাজনীতি দেশ বিদেশ এই যা যা ঘটনাগুলো করছে এগুলো তো কাগজে পড়ছি এগুলো দ্বারা আমি মানে কি বলবো ভীষণটা কনসাস এটাই কিন্তু সেইটা সরাসরি আমি সেই সব নিয়ে ছবি আঁকছি না আমি মানে পার্টিকুলার ওইরকম কিছু আঁছি না কিন্তু এইগুলো একটা ছাপ পড়ে সেই ছাপটা মনে হয় বোধ হয় কালারের ক্ষেত্রেই গিয়ে মেনলি ওটা দেখা যায় সেই সময় ধরে ধরে আমি বলতে পারবো না কারণ অনেকগুলো সাল আগে সেই সময়গুলো ভুলে গেছি ব্যাপারগুলো আহ ব্যাপারটা কাজ করে কিন্তু মানে শান্তি যে প্রশ্নটা করলো যে আরবানাইজড তুমি যখন আরবান ল্যান্ডস্কেপ ক্লেম করছো এবং তোমার আর্টি স্টেটমেন্টটা খুব বড়ভাবেই ক্লেম করছো সেখানে মানে আমি অনুসর মতো আমি বলছি না যুক্তিযুক্ত মানে ওই আমার মনে হয় না ও তাই মিন করছে যে যুক্তিযুক্ত মানে একদম পুরো বাঁধা যুক্তি একটা কার্যকর কোথাও একটা লিঙ্ক এটা কিন্তু থাকাটা দরকার এখন এখানে শুনে হয়তো দর্শকদের মানে এখানে যারা আছে তারা অনেকে মনে হচ্ছে যে এত কথার কি আছে অ্যাবস্ট্রাকশনের ব্যাপারটা তা না অ্যাবস্ট্রাকশন কোনো দিনই তা না এটা কোনোদিনই তা না এটা আমরা ভুল যাই সেই জন্য ওই যে এই যে অর্গানাইজেশনের কথাটা যেটা শান্তি তুলল সেইটা এলে সেইটাকে ভাবলে অ্যাবস্ট্রাকশনটা ছোট হয়ে যায় আদৌ তা সেই সেই জায়গাটা আর কি মানে আমি যেটা বলছিলাম সেটাই মোটামুটি শান্তি বলছে যে তুমি যখন আরবান ল্যান্ডস্কেপ ক্লেম করছো তখন কালার চয়েস বা অন্যান্য পিক্টোরিয়াল ফিল্ড এর স্ট্রাকচার তার মধ্যে কোথাও একটা ক্লু ছোট করে একটা ক্লু থাকাটা দরকার তা না হলে মানে মানে হজবরলর মতো আমি একটা দাগ আঁকলাম ওটা একটা গাছের গায়েটা ফুটো তারপরে ওটা একটা কাক বসে মানে ব্যাপারটা তাই হয় অ্যাবস্ট্রাকশন কিন্তু তা নয় তো সেইটা আর কি সেই কথাটা হচ্ছে তো আর কারো কিছু অবসারভেশন আছে না আমি অলরেডি একবার আন অফিসিয়ালি ওর সঙ্গে কথা বলেছি দু তিন দিন আগে সেটা সেটাতে এই প্রশ্নটাই আসছে যে কোন এই অ্যাপসটা এই ফর্ম যখন তৈরি হচ্ছে সেটা আমার কাছে একটা সেকেন্ডারি পার্ট সেটা মানুষ ভাবছে আগে সেটা প্রাইমারি তো এই কাজ করে তারপরে আমি লজিক তৈরি করছি সেটা হতে পারে না আমার মনে হয় কোনো ব্ল্যাঙ্ক বলে কিছু হয় না আমি একটা খালি জায়গাতে খালি কেউ থাকে না আমরা রিড করতে পারি না আমার মানসিক অবস্থাটাকে আমি রিড করতে পারছি না দ্যাট ইজ মাই প্রবলেম দ্যাট ইজ মাই লিমিটেশন কিন্তু আমি যখন নানা রকম রেফারেন্স কিংবা নানা রকম অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেকে শিক্ষিত করছি আর কি তখন আমি ধীরে ধীরে জিনিসগুলোকে দেখতে পাচ্ছি আমি এই আরবান ল্যান্ডস্কেপ নিয়েই ওর সঙ্গে কথাবার্তা বলেছিলাম কিছুটা যে এটার পিছনে কোনো নির্দিষ্ট কারণ অবশ্যই আছে এবং সেটা তোমাকে বুঝতে হবে বুঝলে তোমার এই সিম্পলিফিকেশনটা ফর্মটা তো পরের ব্যাপার কালার সমস্ত কিছু পরে অ্যাড হতে পারে সমস্ত কিছু হতে পারে তার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হতে পারে সেটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ নয় তো সেইটা হলে ওর ভেতরে যে মানে কনফিউশন গুলো রয়েছে সেইগুলো ক্লিয়ার হতে পারে একদম বেসিক পয়েন্ট থেকে আমি কথাগুলো বলতে চাই আমার মনে হয় সজলের সঙ্গে আমি প্রায় পুরোটাই একমত কিন্তু এখানে একটা জায়গায় একটু ছোট ডিসএগ্রিমেন্ট আছে আমার সেটা আমি একটু বলে দিই আমি আর্টিস্টিক প্রসেসটাকে একটা একজন আর্টিস্ট যখন স্টুডিওতে কাজ করছে আমি সেইটাকে আর একটু স্বাধীনতা দিতে চাই আমি মনে করি না যে আমাদের যে আর্টিস্টিক প্রসেস এক একজন আর্ট আর্টিক এক একজন আর্টিস্টিক প্রসেসটা এক এক রকম হয় কিন্তু এক এক রকম মানে তারও একটা একটা কতগুলো গ্রাউন্ড রুলস আছে বলে আমি মনে করি তো আই মানে আমি মনে করি আইডিয়াটা আগে কিন্তু একজন লোক মনে করতেই পারে একজন আর্টিস্ট যে আমার আইডিয়ার প্রথমে আইডিয়া এটাও তো ঠিক যে আইডিয়াটা আগে তারপরে এই যে আমি আগের দিনই বলেছিলাম মেটেরিয়াল এন্ড প্রসেসে প্রেজেন্টেশন টাই যে ফর্ম আর কন্টেন্টের মধ্যে যে এই যে বিরোধ এটা একদম আর্টিফিশিয়াল এর কোনো মানে হয় না কারণ ফর্ম মানেই তার মধ্যে শেপের মধ্যে মিনিং থাকলে তবেই সেটা ফর্ম হয় শেপ আর ফর্মের মধ্যে তফাৎ একই শেপ সেটা ফর্ম হিসেবে ট্রিট করছি আমি ছবিতে সেটার মানে আকার আর আঙ্গিকের মধ্যে তফাতটা হচ্ছে আঙ্গিকের মধ্যে কিছু তাৎপর্য থাকে কিছু অর্থ থাকে তবেই আকার আঙ্গিক একই আকার গোল আকার সেটা সূর্যাস্তের সূর্যটা আকার কিন্তু সূর্যাস্ত পেন্টিং এ সূর্যাস্তের ভ্যঙ্গকের এই বিশাল সূর্য ওটা কিন্তু আঙ্গিক তা সেখানে মিনিং আছে তো যেটা হয় যে একজন আর্টিস্টের প্রসেসে তার খুব ব্যক্তিগত যে আর্টিস্টিক প্রসেস তাতে সবসময় আইডিয়া দিয়ে জায়গায় চলে যেতে পারে যে একটা খুব ও আমাকে সেই হজ বড় এই আবল মতো শিব ঠাকুরের আপন দেশে সেই বই খুলে সমস্ত কিছু লেখা আছে একুশে আইন ওইরম সেইটা তো হওয়া খুবই খারাপ মানে আর্টিস্ট কখনো থিওরির ম্যানুয়াল খুলে ছবি আঁকতে বসে না সেটাও মাথায় রাখতে হবে সেই জন্য সজল যেটা বললো যে আইডিয়া আগে তারপরে আসছে কি আমি যেটা বলতে চাইছি আইডিয়া না আমি নিজেকে কিভাবে কোথায় প্লেস করি এবং আমার পারিপার্শ্বিক জায়গাটা আমাকে কিভাবে রিয়াক্ট করছে সেটা যদি আমি নিজেকে না রিড করতে পারি তাহলে আমার এক্সপ্রেশনের জায়গাটাও এরকম একটা কনফিউজ জায়গাতে পড়ে থাকে হ্যাঁ কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সেই রিড করাটা কারো ক্ষেত্রে

হ্যাঁ সেটা একটু ট্রিকি এখানে বলাটা যে কাজ করার পরেও লজিক তৈরি করা যায় সেটার জন্য একটা আলাদা স্কিল লাগে সেই স্কিলটা সবার থাকে না বহু লোকের কাজ করার পরে করে কিন্তু আমরা ওটাকে ভিজুয়ালটা তখন তোমার সামনে যখন ক্লিয়ার এসে গেল তখন তুমি সেই ভিজুয়ালটাকে ইন্টার করে তুমি অনেক লজিক পেতে পারো not necessarily তোমাকে লজিকটা দিয়ে যাচ্ছে সার যেটা বলতে চাইছি ব্যাপার চাইছি মানে আমার মনে হয় শান্তি সজল সবাই যে মানে বিশ্বজিৎকে যে আইডিয়াটা একেবারে শুরুতে না এলেও তুমি যখন এই যে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ কোন একটা জায়গায় একটা ক্লু তোমার আরবান ল্যান্ডস্কেপ সংক্রান্ত কোনো ক্লু তোমার মধ্যে একটা হুকের মতো কাজ করা দরকার আর কি আর কারো কিছু বলার আছে বলছি যে তুই কি এটা বলতে চাইছিস যে ওকে আরবান ল্যান্ডস্কেপ করতে গেলে আরবানিটির কোন চিহ্ন এখানে থাকা দরকার চিহ্ন মানে আমি ওইভাবেই তো আমি ওইভাবে কথাটা বলতে চাইছি না এই কারণ ওইভাবে পুট করতে চাইছি না কারণ ওটা বললেই মানে যে ও একটা কোনো একটা বড় কিছু থাকতে হবে না কোনো একটা চিহ্ন হ্যাঁ চিহ্ন কিন্তু কিভাবে সেটা যে কোনো জায়গা থেকে যে কোনো রকম হতে পারে একটা মেটেরিয়াল হতে পারে কোনো একটা ভিজুয়াল মানে অন্য রকমের ফর্মাল ক্লু হতে পারে একটা অ্যাকচুয়াল মেটিরিয়াল হতে পারে অ্যাকচুয়াল মেটিরিয়ালের ইমেজ হতে পারে কোনো একটা জায়গায় একটা ক্লু সে ক্লুই বলবো আমি একটা জিনিস বলছি না কোনো একটা জায়গায় একটা ক্লু যেটাতে ওই 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 মানে ওর যে ক্লেমটা আরবান ল্যান্ডস্কেপে সেটাকে ডিফেন্ড করা যায় এখন সেটা একটা যেটাকে ইংরেজিতে বলে সাইন বাংলায় সংকেতি বলবো সংকেত বা চিহ্ন একটা কোন সাইনেজ যেটা পুরোপুরি ভিজুয়াল নাও হতে পারে হয়তো দর্শকের চোখেড়িয়ে গেল কিন্তু কোথাও একটা চাপা পড়ে আছে কোথাও একটা ক্লু কিন্তু সেটা ছবির আলোচনার সময় বেরিয়ে আসে কারণ মানে ছবির মধ্যে একটা দরজা দিতে হবে একটা জানলা দিতে বললেও আমি না খুব আমি জিনিসটাকে খুব মানে কুষানের মতো রাখতে চাইছি আমি কোন রকম ওই ম্যান্ডেট দিতে চাইছি না দরজা বলল একটা যে এই দরজা লাগবে তাও না হ্যাঁ তুই যেটা বলছিস সেটাকে একটু নরম করে ধরলে হ্যাঁ তাই আমি যে একটা এন্ট্রি পয়েন্ট অথবা ডুয়েলিং পয়েন্ট এন্ট্রি পয়েন্ট যদি নাও পাই আমি ছবিটা দেখে একটা কোন জায়গায় গিয়ে ক্লুটাকে যাতে আমি পেতে পারি আমি দর্শক হিসেবে ইন্ডিপেন্ডেন্টলি পেতে পারি তা বলছি না কারণ ছবি মানে একটা জিনিস আমাদের খুব মানে ত্যাগ করা দরকার ছবি নিজেই কথা বলে আমার কথা বলার দরকার নেই ওটা হচ্ছে একটা কমপ্লিট বুল ওটা হয় না ছবি কোনো কথা বলে না ছবি ডাম আর্টি আর্টিস্ট আর্টি জগৎ কথা বলে ছবির কোনো ছবির ভাষা যেটা বলি ওটা একটা মেটাফর তার বেশি কিছু হয় ছবির ভাষা অ্যাকচুয়ালি আলাদা করে কিছু হয় না ছবিকে ছবি হচ্ছে কন্টেক্সচুয়াল সবসময় সেই কন্টেক্সটা কোনো একটা জায়গায় দর্শক নিজে না পেলে ওই যে যখন বিশ্বজিৎ আলোচনা করছে ছবি নিয়ে সেখানে অন্তত বেরুবে এই আর কি কারণ একটা ছবি লোকে বলে ছবি হলে তবে তো ছবির নিয়ে লেখা হবে ব্যাপারটা একেবারেই ভুল ছবি আর ছবির লেখা ছবি নিয়ে ধরো লিখলো দুটো মানে লেখাটা একটা ফ্ল্যাশলাইট নয় যে ছবিকে ছবিকে বোঝা বুঝতে সাহায্য করে কিছুটা কিন্তু লেখা ছবির ছবি নিয়ে যে লেখা হচ্ছে আর ছবি দুটোর মধ্যে একটা ডায়ালজিক রিলেশনশিপ দেখা দরকার আজকে যদি ফিরে দেখা যায় গোয়ার্নিকা গোয়ার্নিকাতে যদি আমি গোয়ার্নিকা সম্পর্কে কিচ্ছু না জানি গোয়ার্নিকা শুধু ফর্মাল আমি বলবো আমার কোনো দরকার নেই আমি শুধু ফর্মাল এই দেখছি ওয়েল সেটা জানতে গেলে তোমার কিউবিজমটা জানতে হবে হ্যাঁ যে কিউবিজম সম্বন্ধে কিছু জান ধরা যাক এমন একটা লোক যে কিচ্ছু জানে না ওটা সম্পর্কে তার কাছে কি দাম গোয়ার্নিকার কি কি দাম মানে সেই ক্ষেত্রে বুকি দেখবে ব্যাপারটা ওইরকম নয় ইউনিভার্সাল নয় ছবির ব্যাপারটা ছবির ব্যাপারটা ভেতরে একটা আমাদের ভেতরে একটা জানা থাকে সেই জানাটা যেখানে যতটা সেই অনুযায়ী আমরা রিয়্যাক্ট করি ছবির ক্ষেত্রে তা এক্ষেত্রে হয়তো দর্শক জানে না মানে ওর সেখানে অন্তত এই ধরো ওর ছবি নিয়ে কেউ লিখলো বা বিষয়ে যখন বলছে প্রেজেন্টেশন দিলো সেই প্রেজেন্টেশনে এইগুলোরই ক্লিয়ার মানে একটু ক্ল্যারিটি আসে মানে দেওয়া হয় আর কি এই গোয়েন্ডিকেশ সম্পর্কেই বলছি আমি তখন আমাদের আঁকা স্কুল ছিল আমার একটা ছোট বাচ্চাকে গোয়েন্দিকার ছবি দেখিয়েছিলাম খুবই বাচ্চা তখন তিন বছর বয়স দে অনেক ছবি দেখাতে দেখাতে গোয়েন্দিকাটা দিয়ে দেখালে আমি এটা দেখে কি মনে হচ্ছে তো বাচ্চাটা দেখে বলেছিল এটা ভয়ঙ্কর ছবি সত্যি কি কোনো reaction হয় না না রিয়াকশন হয় না মানে কি বাচ্চাটা আগে কি দেখেছে আমরা তো মনে করি বাচ্চা মানে একেবারে জানবে কি জানবে না কিউবিজ তো আর কিছু বলতে পারছে না সেটা সম্ভব তার যে ভয়ঙ্কর কথাটা মনে হচ্ছে সেটার অন্য কারণ থাকতে পারে আমরা একটা মুখের কথায় ধরে নি যে ও তার মানে তো বাচ্চা তার নিষ্পাপ জায়গা থেকে ভয়ঙ্কর দেখছে কিন্তু বাচ্চাটা আজকের দিনে একটা বাচ্চা কত ইমেজ মাথায় নিয়ে বড় হচ্ছে সেটাও তো দেখতে হবে এই জিনিসগুলো হচ্ছে ভুল ধারণা অ্যান্থ্রোপোলজিস্টরা এই জিনিসগুলোকে একদম ডিসক্রেডিট করে দিয়েছে যে আমরা মনে করি বাচ্চা মানে নিষ্পাপ মানে এটা কি নিষ্পাপ কথাটা মানে কি একটা বাচ্চা যখন থেকে চোখ খুলছে শুধু ইমেজ আমাদের আমাদের আজকের দিনে অন্তত শুধু ইমেজ সে কিন্তু প্রোগ্রাম হচ্ছে কোনো না কোনো ভাবে তার কোনো একটা জায়গায় সে দেখে মানে কোনো একটা জায়গায় কিছুর সঙ্গে আমরা ইমেজ কিভাবে রেকগনাইজ করি বাই অ্যাসোসিয়েশন তুমি যদি একটা ইমেজ সব সময় তুমি অ্যাসোসিয়েশন যদি একটা জিনিস থাকে যেটাকে তুমি দেখেছো আগে তাহলে সেভাবে দেখো আর যদি জিনিসটা একেবারে না থাকে তাহলে তুমি আকার দিয়ে দেখো যে এইখানে এই আকারটা আমি জানি এটা অ্যাসোসিয়েশন ছাড়া ছবির রেকগনিশন হতে পারে না হ্যাঁ তুমি ছবি সেখানে কোনো একটা অ্যাসোসিয়েশন তার মধ্যে হয়তো কাজ করছে আমাদের এই নিষ্পাপ ফিসপাপ ব্যাপারগুলোকে যে বাচ্চারা সব নিষ্পাপ এগুলোকে কাটাতে হবে বাচ্চাদের ছবি আঁকার স্কুলে এইগুলো সাংঘাতিক রকম

যেটা কোনো রিপ্রোডাকশনে আসে না বিশাল ছবি তাতে প্রচুর পেনসিলের দাগ আছে আমরা যেটা নিট ব্যাপার দেখি ওটা রিপ্রোডাকশনের জন্য দেখি এই যে পেন্সিলের দাগটা ডুয়ের নিকায় সমস্ত ড্রয়িংয়ের দাগগুলো রয়েছে অনেক জায়গায় সেটা একটা অন্য এফেক্ট তৈরি করে সুতরাং এই জানার বিভিন্ন স্তর আছে আর কি তুমি একটা ইয়ে রিয়াকশন দিলে একটা মানে ইনস্টিংটিভ রিয়াকশন সেটাকে একভাবে আমরা বুঝতে পারি আবার সেটা সব নয় কিউবিজম গুয়ারনিকাকে কিউবিজম জানতে হবে অন্য রকম ভাবে বুঝতে গেলে কিন্তু হ্যাঁ কিছুটা তো রিয়াক্ট করবি আর তুমি যদি কোনোদিন কোনো ছবি না দেখে থাকো তাহলে তুমি কোনো রিয়াকশনই হবে না আর কি একটা ঘোড়ার মধ্যে একটা বর্ষা ঢুকে গেলে কি হয় মানে একটা জিনিস একটা জিনিস বিঁধলে ব্যথা লাগে এটুকু বাচ্চাটাও জানে হয়তো আমি আমজেটে জিজ্ঞেস করেছিলাম যে অথার ডেট এই কথাটা কি আজকালকার মানে আমি ভিজুয়াল আর্টস এর পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে এই কথাটা কি কোনো ভ্যালু নেই আমি জানি না মানে শান্তি এই এই আলোচনাটা অথারিজ ডেড অথারশিপের ব্যাপারটা হচ্ছে খুব জটিল এটা আজকের বিষয় না আমরা এটা পরে আলোচনা করব আমরা বিশ্বজিতের কাজ নিয়ে আলোচনা করছি ওটা চলে যাবে পুরো তাত্ত্বিক জায়গায় এটা খুব ইয়ে মানে খুব একদম ফোকাস অন বিশ্বজিৎ জোয়া চলে ঠিক আছে আ আর কারো কিছু অবজারভেশন আছে বিশ্বজিতের কাজ নিয়ে না আমি বিশ্বজিতের যে কাজগুলো দেখলাম তাতে ওর কাছে আমি আগেও দেখেছি এই কাজগুলো আমি আগেও দেখেছি অনেকবার দেখেছি আর কি তো প্রথম দিকের যে চটের যে মনোপ্রিন সেগুলো আমি দেখেছি আমি সামনে থেকে দেখেছি যখন করছিল সেই সময় দেখেছি আমি তো আমি স্টেপ বাই স্টেপ লেয়ার বাই লেয়ার সব আমি দেখে এসছি আর কি তো গ্রিন কালারটা নিয়ে আমার খুব একটা অবজেকশন কিছু নেই আর কি আমার খুব একটা এফেক্ট করে না যে আর1 আর1 কাজে তো গ্রিন কালার থাকে তো আমার মনে হয় সেটা থাকতে পারে সেটা খুব ভালো লাগে আরকি যেটা সেটা একটা ক্রাইসিস সেখান থেকে আসতে পারে সেটা ফিট গ্রিন কালার আরকি সব সময় যে মানে হাসির মধ্যে দুঃখজন থাকতে পারে সেটা একটা মানুষ ভিতরে কষ্ট তাও সে হাসে আরকি এরকম শহরে গ্রিন নেই তবু গ্রিন তে আসতে পারে সেটা রিপিটে পারে আসতেই পারে কিমুন তার যেন শান্তি জিজ্ঞেস করলো যে তার যে একটা কোন জায়গা একটা কানেকশন মানে এটা একদমই আসতে পারে আমি বলছি শহরে গ্রিন নেই অনেক আসবে না দানা কিন্তু সেখানে একটা তার যে রেশনাল তার মধ্যে একটা জায়গা থাকবে কোথাও একটা ই আর কি মানে আমি যেটা বল মানে জানতে দিয়েছিলাম যে अर्বানাইজেশনটা উনি কি হিসেবে দেখেন তাহলে মনে জিনিসটা এক্স্যাক্টলি আমার মনে বিশুর আরো কিছু বলার ছিল বিশু ঠিক পরিষ্কার বলতে পারেনি আর কি আমার মনে হয় আলোচনা আলাদা বিশু কোন একটুখানি বিশু হ্যাঁ বিশু কোথায় একটু আটকে গেছে আমার মনে বিশু আর একটু বলতে পারতো ভালো করে তুমি আর একটু বলতে যাও না এই শান্তির যে প্রশ্নটা আরবান এই আরবান ব্যাপারটা নিয়ে না এখন তো প্রচুর চর্চা হচ্ছে নানান তাত্ত্বিক নানান ব্যাখ্যা দিচ্ছে এগুলো তো সকলে মোট বা যা পড়াশোনা করলে একটু নেট ঘাটলেই জানা যায় ওটা কোনো বড় বিষয় নয় বলে আমার মনে হচ্ছে আমি দেখছি হ্যাঁ বলো আমি আমি যে জীবন যাপনটা করছি সেইটাই আমার বা আমি সেই জীবন যাপনটা একদম মানে আরবান মানে খুব বড় শহর আমি থাকি না আমি থাকি একটা আধা শহর মানে সেখানে এখনো মানে শহর হচ্ছে আছে আবার ঠিক আগের জীবনে মানে গ্রামের সেই বন্দর জায়গাটাও আছে হ্যাঁ কিন্তু তোমার যে আরবানাইজেশন ল্যান্ডস্কেপের যে আর্বান ল্যান্ডস্কেপ বলছো সেখানে তুমি কোথা কোথায় থাকো তুমি বলবো যে হ্যাঁ কিন্তু সেটা আমি আমি ধরবো কলকাতা হ্যাঁ তুমি কলকাতায় তো চলা তোমার কাজ কম্ম সবই তো করে সেটা কলকাতা দিয়েই ধরতে হবে হুইচ ইজ আ হিউজ মেট্রোপলিস সুতরাং তোমার আরবানাইজেশনের জায়গাটা ওটা আসতে পারে তোমার ইমিডিয়েট হ্যাবিট্যাট কিন্তু মেন ব্যাপারটা কলকাতা হওয়াই বাঞ্ছনীয় আর কি সেটাই বলবে তুমি যখন বাইরে কোথাও দেবে পশ্চিমবাংলা বাইরে বা ইন্ডিয়া বাইরে তখন বলবে যে ও তুমি তো কলকাতা থেকে তাহলে ওই তোমার যে 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 গাছপালা ওইটার বাইরেও গ্রিনের অন্য তাৎপর্য বা এটা এটা মানে আমার মনে হয় তোমার ওই নেট ঘাটলেই জানা যায় ওটা কিন্তু একটু রিস্ক আছে তোমার নেট ঘাটলে জানলে এবার তোমার কলকাতার জীবনযাত্রায় সেটার প্রতিফলন কি সেটা তোমার রিয়ালাইজেশন সেটা তোমাকে দেখছি শহরটাকে তার পরিবেশকে সেখান থেকে আমার কিভাবে সেটা হেল্প করছে সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার সেই জায়গাটাকে আর কি ডেভেলপ করা তো আমি যেটা করতে চাই আমি একটু কয়েকটা কথা বলতে চাই অ্যাবস্ট্রাকশানে কারণ অ্যাবস্ট্রাকশনটাই আমার বললাম যে অ্যাবস্ট্রাকশনটা হচ্ছে সবচাইতে টপিক তো আমি জাস্ট খুব আমি জাস্ট দশ মিনিট নেব খুব তাড়াতাড়ি বলবো কিন্তু এটা প্রত্যেকটাই খুব লোডেড যা বলবো প্রত্যেকটাই লোডেড একটু ভেবে দেখা দরকার প্রথমত হচ্ছে ভারত সবাই হয়তো ওইটাকে সময় কনশিয়াসলি আমরা চিন্তা করি না ইন্ডিয়ার মডার্ন আর্টে অ্যাবস্ট্রাকশানের সেরম স্ট্রং কোনো মুভমেন্ট নেই হ্যাঁ অ্যাবস্ট্রাকশন বলতে আমি কি বোঝাচ্ছি এখানে এখানে কিন্তু অ্যাবস্ট্রাকশন যখন আমরা আলোচনা করছি এরকম এতে আমরা কিন্তু বলছি না যে ধরো শিবলিঙ্গ হ্যাঁ ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান যে ভিজুয়াল কালচার এনশেন্ট ভিজুয়াল কালচার তাতে প্রচুর অ্যাবস্ট্রাকশন আছে তন্ত্র তো অ্যাবস্ট্রাকশনের ঘর মানে ইয়ে আর কি ব্রিডিং গ্রাউন্ড ইসলামিক আমি কিন্তু সেটার কথা বলছি না আমরা যখন এই ধরনের আলোচনায় অ্যাবস্ট্রাকশন কথাটা উচ্চারণ করছি সেটা কিন্তু একটা পার্টিকুলার আভাঙ্গার্ড প্র্যাকটিস এটা আমি বিশ্বর বাড়িতে আলোচনায় বলেছিলাম পার্টিকুলার আভাঙ্গার্ড প্র্যাকটিস যেটার জন্ম হচ্ছে পশ্চিমে এটা আমাদের ধরে নিতে হবে ওই যেটা হয় আলোচনার সময় আরে ওদের কাছ থেকে কি শিখবো আমারই তো কত অ্যাবস্ট্রাকশন শিবলিঙ্গের মতো অ্যাবস্ট্রাকশন হয় নাকি ওটা ওটাকে আমরা এখানে ওটাকে আনতে পারা যায় কিন্তু আগে যে যে আর্ট কলেজ থেকে পাশ করে আমরা যে আর্টের চর্চা করি ইন্ডিয়ায় সেটার শুরু হয়েছিল ইউরোপে সেই জন্য অ্যাবস্ট্রাকশন আমি অয়েল অয়েল পেন্টিং করছি এই যে এই ধরনের মেটেরিয়াল প্রসেস নিয়ে এটা কিন্তু ওই আরে আমাদের তো চৈতন্যর দেশ এই সব বাজে কথা বললে হবে না পরে ওগুলো আসতে পারে সেইটাই মেশানোটা কোথায় মেশাবে সেটা আর্টিস্টের ওপর ডিপেন্ড করছে কিন্তু অ্যাবস্ট্রাকশনটা এইটাকে আমি ধরে নিই যে অ্যাবস্ট্রাকশন বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে একটা ক্রিটিকাল আভাঙ্গ আর প্র্যাকটিস যেটার একশো বছর আগে ইয়োগ খুব কনশাসলি জন্ম হয়েছিল এটা ওই শিবলিঙ্গটা আর্ট নয় সেই অর্থে আমাদের এই অর্থে আর কি ওটা কোনো ওটা একটা লাইফ এর সঙ্গে একটা অর্গ্যানিক সমস্যা আছে সংযোগ আছে এই অ্যাবস্ট্রাকশন কিন্তু তা নয় এক দুই হচ্ছে ইন্ডিয়ার মডার্ন আর্টে কোনো স্ট্রং হেরিটেজ নেই কেউ যদি জানে বলতে পারে আমাকে আমার আমি দেখিনি তার কারণ আমার কাছে একটা কারণ আছে কারণ হচ্ছে যখন ইন্ডিয়ান মডার্ন আর্টে যে হুসেনের যে জেনারেশন রাজা সুজা এ এরাই আমাদের স্বাধীনতার আগে পরে এরাই তখন ইয়াং ছিল এদের যে মানে এই জেনারেশনটা সামনে যে ক্রাইসিসটা ওদিকে বম্বে প্রগ্রেসিভস ওদিকে ক্যালকাটা গ্রুপ এদের সামনে যে ক্রাইসিসটা ছিল সেটা হচ্ছে একটা আইডেন্টিটি ক্রাইসিস আইডেন্টিটি ক্রাইসিস বলবো না আইডেন্টিটি ফর্মেশনের সময় যখন একটা স্বাধীন হওয়া দেশে অনেক গল্প বলার আছে হ্যাঁ সেই জন্য ফিগারেটিভ পেইন্টিং স্কাল্পচার ফিগারেটিভ হওয়ার দরকার ছিল হ্যাঁ এই যে অ্যাবস্ট্রাকশনের জায়গাটা স্কাল্পচারে অন্তত কলকাতার স্কাল্পচারাল ওয়ার্ল্ডে অ্যাবস্ট্রাকশনটাকে আমদানি করেন আমি আমদানি বলবো চিন্তামণি হেনরি মুরের ছাত্র ছিলেন পেন্টিং এ সেভাবে কোনোদিন ইন্ডিয়ার পেন্টাররা সেইভাবে আমি কিন্তু গোলাম মোহাম্মদ শেখ শেখ বা রাজ রাজা সুজা এদের পেন্টিং আমি অ্যাবস্ট্রাক্ট বলবো না এরা সবসময় কিছু ফিগারেটিভ অ্যাবস্ট্রাক্ট করছি বলে অ্যাবস্ট্রাক্ট যেন ক্যান্ডিনস কি মন্ড্রিয়ান এই জাতের অ্যাবস্ট্রাকশন আমাদের হয়নি কারণ আমাদের সেটা করার মতো জায়গা ছিল না আমাদের নেসেসিটির দিক থেকে যে জন্য আমাদের ধরা যাক পপ আমাদের পপ হয়ে গেছে আমেরিকায় সিক্সটিজে বা ইউরোপে আমাদের এসছে নাইনটিজে কেন পপের সঙ্গে একটা যোগ রয়েছে কনসুমার কালচারে আমাদের সত্তর আশি ষাট সত্তর আশির দশকে আমাদের দেশে খুবই লিমিটেড কনসুমার কালচার ছিল প্রাইভেট সেক্টর বলে প্রায় কিছু ছিল না সেটা কি করে পপ হবে তারপরে ইন্ডি পপ তৈরি হলো নাইনটিজে গিয়ে কারণ দরজা খুলে গেল এই কারণ এই আর কি তো আমি যেটা বলতে চাই অ্যাবস্ট্রাকশনের তিনটে পয়েন্ট একটা হচ্ছে এই এই যে অ্যাবস্ট্রাকশন আমরা যেভাবে বলি সেটা জন্ম ওয়েস্টে দুই হচ্ছে অ্যাবস্ট্রাকশন এই যে আমরা একটা ছবি কোনো কিছু লাগবে না ইটস মানে ও নিজেই কথা বলে ছবির ভাষা এটা একদম সাড়ের গু এটা কোন আর্ট ওয়ার্ক অফ আর্ট ইজ মিনিংলেস উইদাউট কন্টেক্স অ্যাবস্ট্রাকশনের ক্ষেত্রে এটা আরো বেশি করে খাটে কনটেক্স ছাড়া এটা সম্বন্ধে যদি আশপাশটা না জানা যায় ওর কোনো ভ্যালু নেই তারপরে তুমি দেখবে এটা আঁকি বুকি তারপরে সেটা নিয়ে অনেক তত্ত্ব দিলে তারপর দেখলে সেটা একটা শিম্পানজি এঁকেছে এরকম হয়েছে সুতরাং ওই ওই ওইটার মধ্যে না যাওয়াই ভালো আর একটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার মনে হয় যে অ্যাবস্ট্রাকশনের মধ্যে কিন্তু একটা ইনহেরেন্ট প্যারাডক্স আছে অর্থাৎ এই যে পিওর অ্যাবস্ট্রাকশন বলে কিছু হয় না এইটা এভাবে চিন্তা করা যাক যে সবচাইতে যেটা অ্যাবস্ট্রাক্ট ইমেজ আমি দেখাচ্ছি দু একটা সেটার মধ্যেও কিন্তু আমরা আমাদের এই যে বললাম আমরা ইমেজ রেকগনাইজ করি অ্যাসোসিয়েশনের ভিত্তিতে সেই জন্য সবচাইতে অ্যাবস্ট্রাক্ট ইমেজের মধ্যেও আমরা যদি চেষ্টা করি আমরা কিন্তু রেকগনাইজেবল ফিগারেটিভ ফর্ম দেখতে পাবো উল্টো দিকে সবচাইতে পেন্টিং সেখানে একদম রিয়েলিস্টিক মানে হাইপার সেখানে কিন্তু একটা আছে অর্থাৎ একটা থ্রি জগৎকে যখন আমি টু ডিমেনশানে রাখছি একেবারে ওটার মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন আছে সুতরাং সেই অর্থে অ্যাবস্ট্রাকশন আর রিয়েলিজম এই দুটো আমাদের কি মনে হয় যে দুটো দুদিকে তো রিয়েলিজম থেকে আস্তে আস্তে ধাপে ধাপে দুটো শত্রু শত্রু কিন্তু নয় এইখানেই মজার ব্যাপারটা এটা কিন্তু একটা প্যারাডক্স আছে তা আমরা যদি মন্দ্রিয়ান ধরি ইউরোপিয়ান অ্যাবস্ট্রাকশনের একটা পরিষ্কার জায়গা ছিল যে ধাপে মন্দ্রিয়ান এ ছিল যে রিয়ালিজমকে আমি একটা মানে ধাপে ধাপে কাটবো মানে রিজেক্ট করব। করে আমি একটা যেটাকে ওরা বলতো আলটিমেট রিয়ালিটি তাতে পৌঁছবো সেইভাবেই ওরা অ্যাবস্ট্রাকশনে যার আমি অ্যাপল ট্রি মন্দ্রিয়ান এরা মন্ড্রিয়ান ক্যান্ডিন্সকে এই যে ইউরোপিয়ান আর্টিস্টরা একশো বছর আগে এরা কিন্তু মাস্টার ড্রাফটসম্যান ছিল এদের যে ফাউন্ডেশনাল ট্রেনিং এর কোনো তুলনা হয় না ক্যান্ডিন্স কি বা মন্ড্রিয়ানের বা মাতিসের এদের যদি ইয়াং বয়সের কাজ দেখা যায় রিয়েলিজম আমরা যে রিয়েলিস্টিক বলি কলেজি কাজ সাংঘাতিক ভালো সেখান থেকে তার মানে কি ওরা ওটাকে ছেড়ে বেরুচ্ছে এই যে অ্যাপল ট্রি এটা এগারোটা বারোটা ধাপ আছে করতে করতে এই জায়গায় এসে পৌঁছচ্ছে অ্যাপল ট্রি তার মানে কি ওরা ধাপে ধাপে রিয়েলিজমকে রিজেক্ট করছে এইটা ছিল ইউরোপিয়ান অ্যাবস্ট্রাকশনের এটা সবারই মধ্যে তাই ছিল আর কি যে আমি রিয়ালিটিকে স্লাইস করে কেটে কেটে বাদ দিচ্ছি এটা একটার পর একটা এটা একটা ইউনিল্যাটারাল একটা প্রসেস রাইট এটা উনি স্টিল লাইফ দিয়ে করেছেন এগুলো আমি জাস্ট দুটো দেখালাম এর ধাপ আছে ওকে দিয়ে উনি এখানে পৌঁছচ্ছেন ওকে আচ্ছা এবার প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে অ্যাবস্ট্রাকশনের সাবজেক্ট কি ওদের কাছে সাবজেক্ট ছিল যে এই যে আর্ট ইউনিভার্সাল এটা যে একটা মিথ তার কারণটা হচ্ছে এই ভদ্র লোকরা এগুলো প্রচার করেছিলেন ওনারা একটা ইউটোপিয়াতে বিশ্বাস করতেন যে ওয়ার্ল্ড ওয়ার এর পরে এই ধরনের অ্যাবস্ট্রাকশন যে ওনার মনে করতেন এটা একটা ইউটোপিয়ান সোসাইটি তৈরি হবে একটা হারমোনিয়াস ইয়ে সবকিছু ব্যালেন্সে থাকবে মন্দ্রিয়ানের ভিশন ছিল সেটা কিন্তু এটা তো হয়নি সেরকম সোসাইটি কোনোদিন আরেকটা যুদ্ধ হয়েছে হলো কস্ট অ্যাটমিক বম এসব হয়েছে এটা হচ্ছে ইউটোপিয়া এবং এই ইউটোপিয়াটা এটা মাথায় রাখতে হবে যেটা হয়তো ইন্ডিয়ান আর্ট ওয়ার্ল্ডে অত অ্যাওয়ারনেস নেই এটা নিয়ে থাকার কথা নয় সেটা হচ্ছে এটা সাদা পুরুষের পুরুষ হোয়াইট মেল ইউটোপিয়া এর মধ্যে মেয়েদের কোনো স্থান ছিল না এর মধ্যে নন হোয়াইট আর্টিস্টদের কোনো স্থান ছিল না সেই যে ইউটোপিয়া সাদা পুরুষের পুরুষ আর্টিস্টের ইউটোপিয়া সেইটাকে আমরা ইউনিভার্সাল আইডিয়া বলে চালিয়েছি সেটা আমাদের দীনতা অজ্ঞতা কিন্তু এটাকে এটা খুব স্পেসিফিক একটা সাবজেক্ট এটার সাবজেক্টটা হচ্ছে যে ওই ওই যে ওই ওই যে একটা হারমোনিয়াস সোসাইটি হবে তারপরে তার মাঝখানে কাজে লাগিয়ে সমাজের জন্য কাজে সেটা হয়েছে রাশিয়ান বিপ্লবের বিপ্লবের পরে তাতলিনের এই যে এইটা একটা বিল্ডিং এর প্রপোজিশন ছিল বিল্ডিংটা কোনোদিনই তৈরি হয়নি মনুমেন্ট টু দ্য থার্ড ইন্টারন্যাশনাল এখানে অ্যাবস্ট্রাকশনকে ওদের কনস্ট্রাকটিভিজম এটা ছিল যে অ্যাবস্ট্রাকশন যেগুলো জাস্ট ফর্মাল এক্সপেরিমেন্ট করে তার বাইরে গিয়ে ফর্মাল এক্সপেরিমেন্টটার বদলে সে অ্যাবস্ট্রাকশনকে কাজে লাগিয়ে কেইউ কিউবিজম ই এগুলো কাজে লাগিয়ে আমি মানুষের সমাজের উন্নতির জন্য কি করতে পারি এটা ছিল একটা পার্টি হেডকোয়ার্টারস হবে এটসেট্রা এটসেট্রা কোনোদিনই তৈরি হয়নি এবং এই যে কনস্ট্রাকটিভিজুম মুভমেন্টটা এটা লেনিনের মৃত্যুর পর চব্বিশ সালে যখন স্ট্যালিন টেক ওভার করে পাওয়ার তখন এটা হাওয়া হয়ে যায় সব আর্টিস্টরা অনেকে সুইসাইড করে অনেকে চলে যায় ওয়েস্টে এবং স্ট্যালিনের প্রেসক্রিপশন অনুযায়ী সোশ্যালিস্ট রিয়েলিজম শুরু হয় ওখানে ভেঙে যায় এটা কিন্তু অ্যাবস্ট্রাকশনের একটা রোল এরা তৈরি করার চেষ্টা করেছিল এর সঙ্গে ছিল আলেকজান্ডার রোডচেঙ্কো এলিসিটসকি মেয়েরা ছিল লিউবফ পোপোভাল মাতালিয়া গঞ্জর রাশিয়ান খুব শর্ট লিভড ডাটা মুভমেন্ট ওকে তারপরে হচ্ছে এই কাজেমির মালেভি সেও রাশিয়ান সে কিন্তু কনস্ট্রাকটিভিজমে ইয়ে করেনি অংশগ্রহণ করেনি সে তার তার নিজের মতো করে ওই কুড়ির দশকে নিজের মতো করে সে বলতো ওটাকে নাম দিয়েছিল সুপ্রিম্যাটিজম অফ ফিলিং কিন্তু আবার এটা সুপ্রিমেসি মাথায় রাখতে হবে এটা সাদা পুরুষ যেভাবে ফিল করে এর মধ্যে ইউনিভার্সাল কিছু নেই এইবারে কিন্তু মালেভিচের একটা কাজ আছে জাস্ট একটা কাজই দেখাবো মালেভিচের অ্যাবস্ট্রাকশন অর্গ্যানিক না ভীষণ জিওমেট্রিক খুব প্রিসাইস একটা কাজ যেখানেই প্যারাডক্সের জায়গাটা আসছে এই যে কাজটা এটার নাম হোয়াইট অন হোয়াইট এখন এমনি মনে হবে যে হোয়াইট অন হোয়াইট যদি আমি করি সেটা তো আলটিমেট অ্যাবস্ট্রাকশন তার মধ্যে না আছে কোনো কালার না আছে কোনো তুমি কি আর কি মানে কতটা তুমি জিনিসটাকে মিনিমাল করবে আর কি সবকিছু আমি টেনে বার করে নিলাম রং বার করে নিলাম নানান রকমের ফর্ম বার করে নিলাম একটা সাদার মধ্যে আরেকটা সাদা টিলটেড ঠিক আছে এটা হচ্ছে আলটিমেট অ্যাবস্ট্রাকশন কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত একটা মজা আছে যে এটাকে এইখানে এসে অ্যাবস্ট্রাকশন যেখানে সব কিছু চলে গেছে আলটিমেট একে বলবো তো পিওর অ্যাবস্ট্রাকশন কিন্তু প্যারাডক্সিক্যালি আমি কিন্তু এইটাকে একই সঙ্গে বলতে পারি একটা ধবধবে সাদা দেয়ালে একটা সাদা ক্যানভাস বেঁকে আছে তা তো বলতে পারি হ্যাঁ সেটা যদি বলি তাহলে সেটা কিন্তু কমপ্লিটলি রিয়েলিস্টিক একটা ব্যাপার দাঁড়ায় তার মানে কি রিয়েলিজম আর অ্যাকচুয়ালি ওই যে শত্রুতাটা ওটা রেটোরিক্যাল রিয়েলিজম কিন্তু সব সময় অ্যাবস্ট্রাকশনের আদার সাইড অব দ্য কয়েন যেটাকে বলি আর কি এইটা তার প্রমাণ হোয়াইট অন হোয়াইট আলটিমেটলি হোয়াইটে সব চাইতে মানে সাধারণ জীবনও দেখো না এই যে আগুন জ্বলছে রাতের ব্যাকগ্রাউন্ডে রাতের ব্যাকড্রপে একটা একটা আগুন 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 জ্বলছে বিশাল ওটার মধ্যে অ্যাবস্ট্রাকশন আছে তো অ্যাবস্ট্রাকশন আছে কিন্তু সাংঘাতিক রিয়েল আগুনে হাত দিলে পুড়ে যাবে সব রিয়েলিজম রিয়েলিস্টিক ইমেজের মধ্যে একটা অ্যাবস্ট্রাকশনের থাকে সব অ্যাবস্ট্রাক্ট ইমেজের মধ্যে একটা রিয়ালিজমের এর থাকে কিছু কিছু ইমেজে তারা খুব কাছাকাছি এসে দাঁড়ায় এইটা তার একটা সেই সে একটা প্রমাণ হয় এবার আমেরিকান অ্যাবস্ট্রাকশন কিন্তু অন্যরকম তার মানে কি এই যে আমাদের দেশে একটা কথা আছে আমরা যখন কলেজে পড়তাম বলতাম যে আগে রিয়েলিস্টিক আঁকতে শেখো তারপরে ভাঙবে এটা কিন্তু কথাটা আসে ইউরোপ থেকে ইউরোপিয়ান একাডেমিতে যে অ্যাবস্ট্রাকশন সেই অ্যাবস্ট্রাকশন কিন্তু ওই ওই যে ধাপে ধাপে হয়েছে রিয়েলিজম থেকে অ্যাবস্ট্রাকশন সেই জন্য ওখানে হ্যাঁ ওটা ইউরোপিয়ান একাডেমির প্রচার আমরা ওইটা নিয়েছি ইন্ডিয়ান আর্ট ট্রেনিং তো আমেরিকান ফলো করতো না ইউরোপিয়ান ফলো করতো সেখানে আমরা ওইটাকে বলতাম কিন্তু আমেরিকান অ্যাবস্ট্রাকশন কিন্তু অন্য অন্যরকম যখন ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেখা গেল যে ওয়েস্টার্ন আর্টের যে মক্কা প্যারিস সেটা আর পারছে না ইউরোপের অবস্থা খুব খারাপ তখন সমস্ত শিফট করে গেল আর্ট ওয়ার্ল্ডটা মডার্ন আর্টের যে হব কেন্দ্রস্থল কি বলবে স্নায়ু কেন্দ্র হয়ে গেল নিউ ইয়র্ক কিন্তু সমস্যাটা ছিল নিউ ইয়র্কের সেই প্রেস্টিজটা ছিল না হয়ে গেল ইকোনমিক্যালি সমস্ত গ্যালারি ট্যালারি নিউ ইয়র্কে শিফট করছে ইউরোপে তখন সব বোমা পরে বিধ্বস্ত সেখানে কিন্তু নিউ ইয়র্কের সেন আর্ট মার্কেটটা শিফট করেছে কিন্তু ইয়েটা ছিল না প্রেস্টিজটা সেখানে নিউ ইয়র্কের কিছু আর্টিস্ট তারা কিন্তু কেউ ইয়াং না সবাই মিডল এইসড যাদের আমরা অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস বলে জানি তারা এক ধরনের অ্যাবস্ট্রাকশন শুরু করলো কিছু ক্রিটিক তার সঙ্গে লিখতে শুরু করলো ক্লেমেন গ্রিনবার্ড যার মধ্যে জ্যাকসন পলককে সবচেয়ে বেশি ইয়ে ধর এরা খুব ওই বহেমিয়ান টাইপের ছিল কিন্তু সবাই কিন্তু মিডলে সবারই অ্যারাউন্ড চল্লিশ পঁয়তাল্লিশ এরম বয়স জ্যাকসন পলকের যে ড্রিপ সেই ড্রিপ জ্যাকসন পলক শুরু করলে সেখান থেকে আমরা এইগুলো পাই এর মধ্যে আমি চেষ্টা করলে মানুষ দৌড়াদৌড়ি করছে দেখতে পারি হ্যাঁ কিন্তু যাই হোক যেটা আমি এখানে বলতে চাই যে এই অ্যাবস্ট্রাকশনের সঙ্গে ইউরোপিয়ান অ্যাবস্ট্রাকশনের তফাতটা হচ্ছে এবং এটা এরা বুঝেছিল যে আমি যদি ইউরোপিয়ান অ্যাবস্ট্রাক্ট প্রথমত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা বোঝা গেল যে মানে একটা বড় অংশ ইউরোপেও এবং আমেরিকাতেও যে আর্ট কোন দিকে যাবে ফিগারেটিভ কিছু লোক ফিগারেটিভে রইলো কিন্তু আমেরিকাতে পার্টিক মানে ইউরোপে একটা বিরাট লবি অ্যাবস্ট্রাকশনে চলে গেল বললো যে কারণ আজকে আমার কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মানুষের শরীর আঁকবো এই জায়গা আমার আর নেই কারণ ফিলসফিক্যালি মানুষের শরীর ইজ ভায়োলেটেড এই হলো কস্ট অ্যাটোমিক বম এত বড় যুদ্ধ আর আমি মানুষের শরীরের মধ্যে কোনো নোবিলিটি খুঁজে পাই না যেটা থেকে এক্সিস্টেনশিয়ালিজমের জন্ম কিন্তু আমেরিকাতে এরা দেখল যে আমি যদি অ্যাবস্ট্রাকশানে না যাই যদি ফিগারেটিভ করি তাহলে আমেরিকা আগেও ফিগারেটিভ ছিল ফিগারেটিভ পেন্টিংয়ে আমি কোনো ইয়ে পাবো না মানে কলকে পাবো না সেই জন্য আমেরিকাকে যেতে হবে এইটাই হচ্ছে নিউ ইয়র্কের একদল যারা নিউ আমেরিকান বলে পরিচিত হলো তারা কিন্তু একটা সমস্যা আছে আমি যদি ইউরোপের মন্দ্রিয়ানের ইয়ে ফলো করি তাহলেও ইউরোপিয়ানরা নাক কুঁচকাবে বলবে যে ও তো আমাদের হয়ে গেছে সেই জন্য এদের অ্যাবস্ট্রাকশন হলো বিশাল বিশাল অ্যাবস্ট্রাকশন আর এদের একটা তফাত ছিল এই আর্টিস্টগুলো এই জ্যাকসন পলক বার্নেট নিউম্যান মার্ক রথকো এদের কোনো ভালো ফাউন্ডেশনাল ট্রেনিং ছিল না হ্যাঁ এদের এরা কিন্তু ড্রয়িং বলতে আমরা কলেজই ওটা কিন্তু ভালো জানতো না সেই জন্য আমেরিকান অ্যাবস্ট্রাকশানের থিওরিটা হলো অ্যাবস্ট্রাকশান স্টার্টিং ফ্রম অ্যাবস্ট্রাকশান সেখানে কি সাবজেক্ট ম্যাটার হবে তাহলে ওই স্পিরিচুয়ালিজম না সেখানে হচ্ছে মেটিরিয়াল এই যে পেইন্ট ক্যানভাস এগুলো নিয়ে এগুলোর মধ্যে টেক্সচার এগুলো নিয়ে আমি এক্সপেরিমেন্ট করবো এবং বিশাল বিশাল কাজ করবো এই বিশালত্বটা কাজ সব বড় বড় ক্যানভাস হতে হবে এই বিশালত্বটা এবং সিম্বলাইজ করবে আমেরিকান ফ্রিডম যেটা তোমার তখন কোল্ড ওয়ার শুরু হয়েছে রাশিয়ান যে বা এই কমিউনিস্ট দেশ চায়নার যে ওই যে প্রেসক্রিপশন পার্টির মতো কাজ করতে হবে সেইটা আমি আমার এখানে ফ্রন্টিয়ার আমার কাছে ওয়াইল্ড ফ্রন্টিয়ার আর্টিস্টের ফ্রিডম সুতরাং এইটাকে আমি বলবো মেটিরিয়ালিস্ট অ্যাবস্ট্রাকশন এটা কিন্তু ওই আগে রিয়েলিস্টিক আঁকতে শিখে আমি পরে অ্যাবস্ট্রাক্ট করছি তা নয় কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট পেন্টাররাও একটা জিনিস বলেছিল যে আমাদের পলিটিক্যাল কোনো সাবজেক্ট ম্যাটারের কোনো ইয়ে নেই কোনো কোনো দায় নেই আমাদের ইয়ের তোমার সমাজের প্রতি কোনো দায় নেই এই যে এইটাই আমাদের কাছে এসেছে আর্ট ফর আর্ট সেক নামে কিছুটা ওই ইউরোপের অ্যাবস্ট্রাক্ট পেন্টাররাও তাই বলেছিল আমার আমার কোন কিন্তু অ্যাকচুয়ালি ওদের একটা ইউটোপিয়ান সোসাইটির একটা একটা চিন্তা ছিল কিন্তু আমেরিকান আমরা যে আর্ট ফর আর্ট সেক বলি না এটা অ্যাকচুয়ালি আমেরিকান অ্যাবস্ট্রাকশনের এই অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের একটা খুব পপুলিস্ট একটা স্লোগান আর্ট ফর আর্ট ওরা কিন্তু একেবারে নিজেদের সরিয়ে নিয়েছিল পপুলার কালচার থেকে থেকে পলিটিক্স থেকে যেটা রিয়াকশন হচ্ছে পরে পপ আর্ট এইবারে সেই অ্যাবস্ট্রাকশন কত দূর যাবে যেটা হয়েছে এই অ্যাবস্ট্রাকশন চলতে চলতে একটা জায়গায় গিয়ে তো মুখ থুবড়ে পড়েছে কারণ দিনকাল বদলে গেছে ষাটের দশকে সত্তরের দশকে পপ আর্ট এসছে কনসেপচুয়াল আর্ট এসছে অ্যাবস্ট্রাকশন মুখ থুবড়ে পড়েছে তারপরে অ্যাবস্ট্রাকশনের অনেক দিন কোনো মানে হতো লোকে করতো কিন্তু অ্যাবস্ট্রাকশন কোনো ফোর ফ্রন্টে ছিল না ওয়েস্টার্ন আর্ট ওয়ার্ল্ডে সত্তর আশির দশকে এইবারে ইদানিংকালে গত পনেরো কুড়ি বছরে অ্যাবস্ট্রাকশন আবার এসেছে একটা নিউ নতুন একটা পরিচয় এখানে বলা হচ্ছে এর থাকে সেটা অ্যাবস্ট্রাকশনই হয় কিন্তু সাবজেক্ট ম্যাটার থাকে এই যে অর্গানাইজেশনের কথা হচ্ছে আমি একজনের এর এর মধ্যে আমি আর্টিস্টের নাম দিতে পারি যারা এইভাবে কাজ করছে কিন্তু একজনের কাজ আঁকে রথ একটু দেখিয়ে নিই রথকো অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস রথকো আবার ড্রিপ করতেন রথ স্পঞ্জ ব্রাশ ইউজ করতেন স্পঞ্জ স্পঞ্জে রঙ দিয়ে ইয়ে করতেন এখন এর মধ্যে আমরা ল্যান্ডস্কেপ পাচ্ছি তো ল্যান্ডস্কেপ পাচ্ছি কিন্তু ওরা ল্যান্ডস্কেপের কথাটা বড় কথা নয় সেখানে হচ্ছে যে মেটিরিয়াল এই যে ক্যানভাসের মধ্যে রং ঢুকছে যে মেটিরিয়ালিস্টিক কমপ্লেক্সিটি এটাই এই অ্যাবস্ট্রাকশনের সাবজেক্ট এবং কন্টেন্ট ওই আর্ট ফর আর্ট সেক্টার ওইখান থেকে আসে কিন্তু আর্ট ফর আর্ট সেক্টার মুশকিল হচ্ছে ওটা খুব মানে একটু মিসলিডিং কথাটা আমরা ওইটা বলতে থাকি বলতে থাকি ওটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে এসছে হ্যাঁ ফর্মাল এক্সপেরিমেন্ট কিন্তু ফর্মাল মানে ওর অফ ফর্মাল ফরমাল এক্সপেরিমেন্ট ছিল ছিল কিন্তু তাদের ফর্মাল এক্সপেরিমেন্টের মধ্যে একটা স্পিরিচুয়াল কন্টেন্ট ছিল হারমোনিয়াস সোসাইটি হবে এই সোসাইটি সব কিছু ব্যালেন্সে চলবে এদের তা না এদের হচ্ছে জাস্ট আমার আর কিচ্ছু দেখার দরকার নেই এই যে মেটিরিয়াল টেক্সচার ক্যানভাসের ফ্ল্যাটনেস এইটাই আমার কন্টেন্ট তা এগুলো স্পঞ্জ ওয়েট স্পঞ্জ এবার আমি একজনের আমি মার্ক ব্র্যাডফোর্ড ফোর্ডের কাজ আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ চালাবো তিন মিনিটের সেখানে মার্ক ব্ল্যাডফোর্ড বলবে তার অ্যাবস্ট্রাকশন রকম আমার আমি এটা যদি কেউ ইন্টারেস্টেড থাকে মার্ক ব্র্যাডফোর্ড সার্চ করলেই পাবে প্রচুর ভিডিও প্রচুর ইয়ে আছে মার্ক ব্র্যাডফোর্ড এখন মানে মানে একদম ওপরের সারির পাঁচজন আর্টিস্টের মধ্যে একজন আমেরিকায় ব্ল্যাক গে ব্ল্যাক গে আর্টিস্ট লস অ্যাঞ্জেলেস থেকে সে কিন্তু তার অবস্ট্রাকশনের মূলে কিন্তু রয়েছে অরব্যান তার যে গরীব পাড়া লস অ্যাঞ্জেলেসের সে নিয়ে যে এখন গরীব না কিন্তু গরীব পাড়া সাউথ সেন্ট্রাল লস অ্যাঞ্জেলেস হচ্ছে গরিবপাড়া সেই গরীব পাড়ার বিভিন্ন মেটিরিয়াল পোস্টার এই যে তোমার নানান রকমের বিল বিল মানে দেওয়ালে পোস্টার থাকে সেইগুলোকে নিয়ে আসে এবং সে ব্রাশ ইউস ইউজ করে না সে একটা ওটা লাগিয়ে নানান ভাবে সেটাকে কন্ট্রোল করে এমন কি সেই বাফিং মেশিন আছে যেটা দিয়ে পালিশ করে পালিশের মেশিন ঘরে ওইটা পর্যন্ত দিয়ে লাগে তারপরে তার করতেই থাকে সে কিন্তু জেসচারাল ব্যাপারটা সে অন্য ইন্ডাস্ট্রিয়াল মেটিরিয়ালের মধ্যে দিয়ে করে এইখানে হচ্ছে অ্যাবস্ট্রাকশন আজকে যে অ্যাবস্ট্রাকশন ফিরে এসছে সেটা খুব পলিটিক্যাল খুব সোশ্যাল যেটা মানে অ্যাবস্ট্রাকশন সে কি আমরা তো তা জানি না মানে তো থেকে দূরে যাওয়া আদৌ না কিন্তু সেটা ইকুয়ালি অ্যাবস্ট্রাক্ট আমি একটা ইউটিউবের এইটা এইখানে করেছি ওই গুগল ম্যাপ থেকে সমস্ত শহরে এ নিয়ে যেটা আমি যখন প্যাচগুলো বলছিলাম বিশ্বজিৎকে আমি এইগুলো ভাবছিলাম এখানে হচ্ছে এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল এলগিন গার্ডেন মানে এলগিন গার্ডেন্স হচ্ছে খুব গরিব অঞ্চল আর কি এই যে মানুষের হ্যাবিট্যাট এটা কিরকম অ্যাবস্ট্রাক্ট ওপর থেকে অ্যাবস্ট্রাক্ট দেখায় গুগল ম্যাপ থেকে গুগল ম্যাপকে ইউজ করে করেছে কিন্তু গুগল ম্যাপটা দিয়ে এনলার্জ করে তারপর তার থেকে পেন্টিং করেছে ওকে এইটা করেছে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে এটা একটা স্কাল্পচারাল কিন্তু এটা হচ্ছে বড় একটা টিভি যেন মিডিয়া থাকে বড় বড় টিভি স্ক্রিন এয়ারপোর্টে সেরকম একটা স্ট্রাকচার তৈরি করেছে এটা টিভি স্ক্রিনকে ভেবেই কিন্তু এগুলো এইখানে হচ্ছে ওর এইগুলো হচ্ছে মানে ওর অ্যাবস্ট্রাকশন হচ্ছে ব্রাশ দিয়ে না ও ছবি ওইভাবে ব্রাশ ইউজও করে না কখনো কখনো করে কিন্তু তারপরে ইউজ করে ওই সারফেসটাকে বারবার বারবার কিছু ধরো কাগজ টাগজ লাগালো কোলাজ তারপরে ওই মেশিন ইউজ করে সব উঠে গেল কিছু কিছু আবছা অবয়ব এইটা এই বিশাল একটা স্ট্রাকচার এটা কাঠের স্ট্রাকচার কিন্তু তার ওপরে এই এই ধরনের মানে আমি সার্ফেস গুলো ক্যাপস্টেট পেন্টিং ধরছি এটা পেন্টিং মিলিত একটা ব্যাপার The materials that I use and have really always used have always been paper. The tools of civilization, how we build and destroy ourselves, are the materials that I'm really interested in. And paper is one of the main. Ways in which information is at the moment with, with um, black male bodies and me being a black male and doing an amendment painting and sitting in the Smithsonian that's just super layered. আচ্ছা তাহলে এটা তো হলো তো এইটাই আমি বলতে চাইছিলাম যে অ্যাবস্ট্রাকশনের মধ্যে সাবজেক্ট ম্যাটার ঢুকলে সেটা এমন নয় যে অ্যাবস্ট্রাকশন নষ্ট করে আজকের অ্যাবস্ট্রাকশন সেরমই হচ্ছে আরো আর্টিস্ট আছে এটাকে লোকালাইজ করাই যায় এটাকে ও এটা আমেরিকান বলে এটা আরেকটা বুলশেড আর কি এখানে কলকাতার লোকাল জায়গা থেকে এইভাবে দেখাই যায় আর কি কারণ যখন আমি এই জিনিসগুলো এই যে দেশজ দেশজ করে লাফায় দুটো মানে দুটো প্রবলেম আছে এখানে একটা হচ্ছে যে আমাদের নিয়ে করে চোখ দিয়ে জল পরে ওটা একটা নাকামি আর একটা হচ্ছে যেটা অস্বীকার করে যে কলেজের পুরো শিক্ষাটাই কিন্তু সেই আর ওই করেই হয়েছে সেগুলোকে ছাড়তে পারছে না দেশজ বলতে আজকে কি বোঝায় সেটাই একটা বড় ডিবেট সেখানে বাইরে থেকে ওই মোবাইলটা ইউজ করছে এই যে আমরা ইয়ে করছি এগুলো তো তো ইন্টার মানে একটা ইয়ে আছেই বাইরে সেগুলোকে ইউজ করে কিন্তু নিজেদের কনটেক্সটে কনটেক্সটে করা সেটা কলকাতার এই এই ধরনের সে অন্যরকম দেখতে হবে কাজটা কিন্তু আমি বলছি এই যে অ্যাপ্রোচটা যে অ্যাবস্ট্রাকশনে অ্যাবস্ট্রাকশনের প্রথম কন্ডিশন হচ্ছে আমাকে সমস্ত সাবজেক্ট ম্যাটার থেকে ওটা আবার বলবো কি ও তো সেই জন্যে ওইখানে আনটাইটেল ব্যাপারটা আসে এই যে আনটাইটল এটা শুরু হয়েছিল একশো বছর আগে মার্ক ব্র্যাডফোর্ডও কখনো কখনো আনটাইটেল কথা দেখেন আনটাইটেল ব্যাপারটা একটা জোক হয়ে গেছে কারণ ওরা যে আনটাইটেল বলতো কান্দিনস্কি আর মন্দ্রিয়ান ওগুলোতেও কিন্তু আনটাইটেল মানে কি ওদের তো একটা ই ছিল একটা আইডিয়া অফ ইউটোপিয়ান সোসাইটি কিন্তু ওরা ওটাকে দেখো এটা যেন পিওর অ্যাবস্ট্রাকশন এটা এর মধ্যে একটা ফলস জেস্টার আছে

ঠিক আছে তো বিশ্বজিৎ তো উপকারী হচ্ছে তাতে সে পরে হবে তাহলে এটা আর কিছু বক্তব্য মানে কিছু অবজারভেশন যদি বিশ্বজিতের ব্যাপারটাই হচ্ছে বিশ্বজিৎকে হেল্প করার জন্য বিশ্বজিতের মানে ওর ওর ফডারের জন্য ইউরোপের অ্যাবস্ট্রাকশনের পেছনে ফ্রয়েডের ওই মনের ব্যাখ্যা অবচেতন মন অবচেতন মনের যে ব্যাখ্যাটা সেইটার কোনো ভূমিকা আছে আর না সেটার ভূমিকাটা কমপ্লিটলি ফ্রয়েডের ইগুলো ফ্রয়েডের চিন্তা ভাবনা হচ্ছে সুরিয়ালিস্টদের পুরো ব্যাপারটা গ্রাউন্ডেড ফ্রয়েডে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাকশন কেউ কেউ পার্সোনালি হয়ে থাকতে পারে কিন্তু খুব একটা কারণ ফ্রয়েডের ওটাতে আবার অনেক ইমেজারির ব্যাপার আছে রিয়েলিস্টিক ইমেজারির সেখানে প্রবলেম হবে হ্যাঁ কিছু সুরিয়ালিস্টের কিছু কিছু সুরিয়ালিস্ট ছিল অ্যাবস্ট্রাকশন একটা একটা টেন্ডেন্সি ছিল তাদের অদ্রে মেসন যেরকম ভুয়ান মিরো কিন্তু অ্যাবস্ট্রাক্ট পেইন্টারদের ব্যাপারটা আলাদা কান্ডিনস কি মালেভিচ মন ভীষণ পার্সোনাল ভীষণ একটা স্পিরিচুয়াল ভিশন ওখানে ফ্রয়েড তো বিশের দশকে এরা তার আগেই শুরু করে দিয়েছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান সময় থেকে সুতরাং ওটার খুব একটা লিংক নেই আর কি আমার জানা নেই অন্তত একটা কথা জিজ্ঞাসা করব বল বলছি যে কিফার যখন পেন্টিং করে পেন্টিং মানে এটা কি বডিটা কি মানে ঠিক বোঝা যায় না আশির দশকে মানে ওর গত কিছু কয়েক বছরে একরকম বিশাল বিশাল পেন্টিং গুলো অনেক রকম জিনিস আছে মানে মিক্সড মিডিয়া মানে এই ছুরি চলছে এটা কি ক্যানভাস তো নয় নিশ্চয় না না রেজিন ইম্পাস্টো রং রং রেজিন অনেক কিছু কুল পাওয়া না মানে শাপের খোলস উনি লাগিয়েছেন নিজের কাজে অ্যাবস্ট্রাকশনের একটা এলিমেন্ট থাকা মানেই সে অ্যাবস্ট্রাক্ট পেইন্টার তত নয় বিশ্বজিৎ বিষয় বিষয়জনম নিয়েকে অ্যাবস্ট্রাক্ট পেইন্টার বলে ক্লেম করে স্কিফার তা ক্লেম না বলে মার্ক ব্র্যাডফোর্ডও ক্লেম করছে নিজেকে অ্যাবস্ট্রাক্ট পেন্টার বলে কিন্তু পেন্টিং সে তো ব্রাশ ইউজই করে না তা ব্রাশ ইউজ না করলে পেন্টিং বলবো হ্যাঁ বলবো কারণ তার অন্য লজিক আছে এই মিডিয়ামের দাসত্ব থেকে বেরোনোর এইটাই দরকার যে পেন্টিং কাকে বলবো তখন একটা ন্যারো ডেফিনিশন হয়ে যায় ব্যাপারটা যেমন স্কাল্পচার আজকে কোনটাকে স্কাল্পচার বলবো তার একটা ওয়াইড মানে ব্রড একটা ব্যাপার সেরকম পেন্টিং ও ও যে ওই যে মেশিন ইউজ করে ওটাকে বাফিং করে হ্যাঁ ওটা তো অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্টের পরের জেনারেশন হিসেবে তো অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিস্টদের মধ্যে পলক রথকো এরাও তো ব্রাশ ও তো পলকের যে ড্রিপ ও তো ব্রাশ ক্যানভাসে তো ব্রাশ টাচ করে নি অনেক সময় গাছের ডাল ফাল দিয়ে করেছে ও তো ওপর থেকে আর রথকো স্পান ইউজ করেছে সুতরাং ব্রাশটা ক্যানভাসে ঠেকালে পেন্টিং হয় ওটা পুরো কোনো মানেই হয় না কথাটা তাহলে কি আজকে কি অন্য কোনো এই না থাকleqslant এখনি শেষ করি